এবং কোন কাজটা করি সেটাও আপনারা দেখবেন। আপনারা কেউ একজন গিয়ে দেখে আসেন আমার লাইফটা ঠিক মতো স্টার্ট হয়েছে কিনা, আর স্টার্ট হয়ে গেলে আমার লাইভের হচ্ছে কি বলে লাইভের লিঙ্কটা লিঙ্ক মেসেঞ্জার। এখনো স্টার্ট হয়নি আপু। হয়েছে দেখেন তো, জি আপু, হয়েছে, আমি লিঙ্ক দিয়েছি। দেখেন আপনারা তো বিশ্বাস করতে চান না, একটা বাটন ক্লিক করলে কতক্ষণ লাগে। দেখেন আমার অবস্থাটা, একটা বাটন ক্লিক করলে কতক্ষণ লাগে আমার। দেখছেন টিকটক হাত ভাই বললো কি বলছিলাম আপু, ভুলে গেছি। আমাদের লাইফটা দেরি হয়, যে আমাদের লাইভের হচ্ছে আপনাদের যে প্লেলিস্টটা থাকে ওই প্লেলিস্টে আপনাদেরকে ঢোকানো বা পরবর্তীতে হচ্ছে থাম্বনেইল দেয়া, এই কাজটা আপনাদের পরবর্তীতে লাগবে। যখন আপনারা কোনো পেজ ম্যানেজের জন্য যাবেন এই কাজটা কনফার্ম থাকেন আপনাদের লাগবে। এই যে আপনারা দেখেন, দেখছেন কাজ করে না, যে আপনাদেরকে যে বলি আমার পিসির অবস্থা খুব ভালো না, এইটা হচ্ছে সেটা বাফারিং, ও দেখাচ্ছে বাফারিং। আয় আল্লাহ খোদা, এই বাফারিং দেখালে তো ঝামেলা। পোস্ট পরবর্তীতে লাইভ স্টার্ট হওয়ার পরে কেউ যদি চায় যে আমি একটা লাইভ কে, অনেক সময় কোশ্চেন আসে না যে আপু একটা লাইভ কে আমি অন্য জায়গায় কিভাবে শেয়ার করব, বা লাইভ চলাকালীন আরো দুইটা পেজে দেখাবে, সেখানেও লাইভ দেখাবে, শেয়ার দেখাবে না, সেটা কিভাবে, এরকম অনেকগুলি অপশন আসে না অনেকেই। হ্যাঁ এটা জানি আপু, অনেকেই দেখবেন একসাথে তিনটা চারটা পেজে লাইভ করছে একটা মোবাইল থেকে, তার প্রত্যেকটা কেন পেজে লাইভ দেখাচ্ছে কিন্তু শেয়ার দেখাচ্ছে না, এটা খেয়াল করেছেন? সেটা হচ্ছে আমি আমার আইডি থেকে লাইভ হব, আমি আমার আইডি থেকে একটা পেজ থেকে লাইভ হলাম না, এখানে আমি এলইডিপি পেজ থেকে লাইভ হয়েছি। এই লাইভটা আমি চাইলে এখন আমার বাকি যে 12টা পেজ আমার আন্ডারে আছে আমি 12টা পেজই লাইভটা দিয়ে দিতে পারবো। কিভাবে আপু? এই যে এডিট পোস্টে গিয়ে, মানে লাইভটা ফার্স্টে স্টার্ট করতে হয়, স্টার্ট করার পরে এডিট পোস্টে দিতে হয়, এবং এই এডিট পোস্টের জন্য দেখেন আমাকে ওয়েট করতে হচ্ছে কতক্ষণ। জি আপু, এই যে এডিট পোস্ট আসার পরে ভিডিও ডিটেইলে গিয়ে এই যে ট্যাগ দিয়ে দিবেন, ট্যাগটা হচ্ছে অলওয়েজ কিওয়ার্ড দিবেন, যেই কিওয়ার্ডটা আপনার পপুলার ট্যাগ, কার যেন মাইক্রোফোনের সামনে হচ্ছে সাউন্ড বক্স আর মাইক্রোফোন কিছু একটা সামনে হচ্ছে ফোন রাখা বা ফোন আসতেছে, এই যে দেখেন আমার কিওয়ার্ড দেয়া কিন্তু, ঠিক আছে। এরপরে এই যে থাম্বনেল যদি ক্রিয়েট করতে চাই আমরা, আমি চাইলে এখন এখান থেকে অটো জেনারেট থাম্বনেল দিতে পারবো আর কাস্টমাইজ থাম্বনেল দিতে পারবো। কাস্টমাইজ থাম্বনেল দিলেও এটা এখন শো করবে না, এটা শো করবে একদম লাইভের লাস্টে গিয়ে। কাস্টমাইজ থাম্বনেলটা ফার্স্টে আগে দিলে শো করতো, কিন্তু এখন আগে দিলে শো করে না। এখন যে প্রবলেমটা হয় এখন সেটা হচ্ছে যে আমাকে আপনাদের লাইভ শেষে, আপনাদের ক্লাস শেষে এটা দিতে হয়, এই যে দিলাম দেখাচ্ছে কিন্তু শো করবে না সে। এরপরে এই যে দেখেন ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন, জি আপু, এইখানে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাড টু, দেখেন চুজ ওয়্যার ইউ পোস্ট উইল অ্যাপিয়ার, মানে আমি কোথায় পোস্টটা দেখাতে চাই। তারপর হচ্ছে আমার যদি কোনো প্লেলিস্ট থাকে সেই প্লেলিস্টে, অবশ্যই আমার ফেসবুকে একটা প্লেলিস্ট আছে আপনাদের ব্যাচের নামে, এটা কি আপনারা জানেন? এলইডিপি পেজে আপনাদের ব্যাচের নামে একটা প্লেলিস্ট করে দেয়া আছে, যে প্লেলিস্টে ঢুকলে আপনারা আপনাদের ক্লাসের 36টা ভিডিও, আজকে নিয়ে 36টা ক্লাস, 36টা ভিডিওই আপনাদের অ্যাভেলেবল। জি আপু, জি আপু জানি, আপনারা জানি, আমি ওখান থেকে ভিডিও ডাউন করছিলাম। ইউটিউবে না পেলেও এখানে পাবেন, এখানে আপনাদের সবগুলি ভিডিও আছে। এরপরে হচ্ছে এই যে অ্যাড টু সিরিজ, তারপরে দেখেন মেক অ্যাভেলেবল টু আদার পেজ, একটা অপশন দেখতে পাচ্ছেন? জি আপু, এই যে দেখেন এখানে আদার, আমার কাছে 13টা পেজ আছে, 13টা পেজের আমি কোন কোন পেজে করতে চাই সেটা জাস্ট এখানে সিলেক্ট করে দিয়ে, ব্যাস সিলেক্ট করে দিয়ে হচ্ছে এই যে এরপরে সেভে চলে গেলেই হবে। এই ক্যাপশন হচ্ছে আপনার সাবটাইটেল, আর এই পোল তো পোলই, চিনে নিতে আপনারা পোল মানে কি, আপনি কোনো কোশ্চেন দিয়ে রেখেছেন ভিডিও শেষে আপনার ওইটা আসবে। ওকে জি আপু, আর এই ভিডিওটা কিন্তু এখন হচ্ছে
আচ্ছা এই ভিডিওটা এখন আপনি চাইলে আর ইয়ে করতে পারবেন না কি বলে জানি ওই যে অনেকে বলে না যে আপু শিডিউল করব কিভাবে এইভাবে ভিডিওটা যখন কোনো ভিডিও আপলোড করবেন তখন এখানে আপনার পোস্টেড পোস্ট আসবে অথবা শিডিউল আসবে আপনি তখন শিডিউল দিয়ে টাইম দিয়ে দিবেন যে আপনাদের ভিডিও এখন দেখবেন থাম্বনেইল নাই থাম্বনেইল ছাড়া দেখাবে এবং থাম্বনেইল ছাড়া যেটা দেখাবে সেটা হচ্ছে এখানে দেখাবে আচ্ছা এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন আশফাক ও আপনাদের কাছে ফেসবুকের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের একটা গিগ আপলোড করছে ও 24 ঘন্টার মধ্যে ওর গিগ খুঁজে পায় নাই ও সেই গিগের হচ্ছে ফাইবারে নক করে ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বলে তারপরে কালকে রাতের মধ্যে ওর গিগ খুঁজে বের করছে ওর মধ্যে আমি যতটুকু ডেডিকেশন দেখি আপনাদের মাঝে আমি অতটুকু দেখি না কিন্তু ওর দুর্ভাগ্য ও আমার ক্লাসে বা আমার দুর্ভাগ্য ও আমার ক্লাসে জয়েন করতে পারে নাই বা আমার ক্লাসে ও এনরোল করতে পারে নাই আর আমার আপনাদের সৌভাগ্য আপনারা ক্লাসে এনরোল করার পরেও আমি আপনাদেরকে বের করে দিচ্ছি না ক্লাস থেকে কথাটার মানে বুঝতে পারলেন দিনের শুরুটা কখনোই বকাঝকা দিয়ে করা উচিত না কিন্তু আপনাদের সাথে দিনের শুরুটা অলওয়েজ আমার বকাঝকা দিয়ে করতে হয় কারণ আপনার হচ্ছে নাকি একটা অজগর সাপ আচ্ছা আমার সাথে স্ক্রিন শেয়ার করবে হচ্ছে শুভাশিস কালকে ইমেল মার্কেটিং এর কাজ করেছিল এখন বলেন সুব্রতর ইমেল মার্কেটিং এর হচ্ছে মেইলচিম ব্লক করে দিয়েছে তাই তো সুব্রত জি আপু আচ্ছা চিন্ময়ের কি হয়েছে চিন্ময় আমি চেষ্টা করছি আরেকটা খোলার জন্য আর আর যাই নাই কারণ হচ্ছে আমি বলি ওয়ার্ডপ্রেস যেমন প্রবলেম করলে মানে ওয়ার্ডপ্রেসে যেমন একই ডোমেইন হোস্টিং এ সাবডোমেইনে বারবার ট্রাই করলে প্রবলেম করে মেইলচিম এই প্রবলেমটা করে মেইলচিম দুবারের বেশি কখনো তিনবার ট্রাই করতে হয় না গতকাল আমি কথা বলতে নিয়েছিলাম আর কে যেন আরেকটা কোশ্চেন করে আমার এই কথাগুলো ভুলিয়ে দিয়েছিল আমি ফার্স্টে যখন আপনাদেরকে কোনো কিছু নিয়ে কোনো টপিক নিয়ে কথা বলতে চাই তখন আপনারা কোশ্চেন করে করেন কি আমাকে ভুলাই দেন ভুলাই দিয়ে তারপরে এই যে আপনারা এই মেইলচিম্পের আমি গতকাল বলেছিলাম না যে এটা নিয়ে প্যানিক করার কিছু নাই লগইন করতে চাইবেন আপনার পাসওয়ার্ড ভুল দেখাবে আপনার ইউজার নেম ভুল দেখাবে কিন্তু সব কারেক্ট থাকে বলেছিলাম মনে আছে এই কথাটুকু বলার আগে কে যেন একটা কোশ্চেন করছিল আমি সেই কোশ্চেনের আনসার দিতে আবার আরেক দিকে চলে গেছি আমি আর এই কথাটা আপনাদের বলতে মনে নাই মেইলচিম্প এই প্রবলেমটা করে এটা সাসপেন্ড করা বা ইয়ে করা বলেন মেইলচিম্পের এই প্রবলেমগুলি হবে এইটাতে যে প্রবলেমটা মেইলচিম্প হচ্ছে একই আইপি থেকে কাজ করা উচিত না আপনি যে আইপি থেকে কালকের মেইলচিম্প অন করেছিলেন পরবর্তীতে ওই আইপি থেকেই আপনি ট্রাই করেছেন তাই না জি এই কাজটা করবেন না যখনই বাইরের কাজ করতে যাবেন আইপি সুইচ করবেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা আমরা একটা জায়গা থেকে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেকেন্ড টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা থার্ড টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের ওই অ্যাকাউন্টটার না অনেক প্রবলেম ক্রিয়েট হয় সো আমরা যদি একটু আইপিটা চেঞ্জ করে নেই কারণ আমাদের তো বাইরের জন্য করতে হবে যে বাইরের কান্ট্রির আইপি দিলে ফোন নাম্বার তো বাইরে দিয়ে দিবে তখন আর আমার আইপি ধরবে না তখন আর এই অ্যাকাউন্টটা নিয়ে প্রবলেম হবে আর মেইলচিম্পের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা মেইলচিম্প আপনার ঝামেলা করে ও লগইন করতে দেয় না দেখাবে ভুল দেখাবে আপনার অ্যাকাউন্ট এটা ওইটা ব্লক করে দেয় এবং আলটিমেটলি দিন শেষে সে অ্যাকচুয়ালি ব্লক করে দেয় তো মেইলচিম্পে দুবারের বেশি কখনোই তিনবার ট্রাই করতে হয় না পরপর আপনি কয়বার ট্রাই করেছিলেন সুব্রত হ্যাঁ দুইবার করেছিলাম আপু দুইবারে তো ব্লক করার কথা না আপনি কি এমন কাজ করছেন যে আপনারা ব্লক করে দিল মেইলচিম্প জানি না তো আমি তো আপু মেইল প্রথমে করছি করার পর আমি সেন্ড করছি সবাইকে সেন্ড করার পর আমি ওটা কেটে দিছি কেটে দেওয়ার পর আমি গ্রুপে দিবাকর ভাইকে আচ্ছা সেন্ড করার পর কেটে দিছেন তারপরে হ্যাঁ কেটে দেওয়ার পর দিবাকর ভাইকে মেসেজ দিছি দিবাকর ভাই মেসেজ পাইছেন দিবাকর ভাই বলছে পাই নাই পরবর্তীতে আমি আবার যখন লগইন করছি লগইন করার পর আবার সেন্ড করছি এই তো আবার সেন্ড করছি এখন সেন্ড করার পর দ্বিতীয়বার যখন এটা কেটে দিই আবার দিবাকর ভাই আপনাকে ই করলাম মেসেজ দিলাম তখন আপনি বললেন যে পাই নাই তখন আমি যখন লগইন করতে গেছি তখন আমাকে আগে লগইন করার অনুমতি দিচ্ছে না হ্যাঁ কারণ দিচ্ছে না ওরা একবার যখন আপনার মেইলটা পাঠায়নি আপনি সেম মেইলটা সেম মানুষকে ইনস্ট্যান্ট ওই দিনই আবার পাঠানোর ট্রাই করেছে এই জিনিসটা করতে হয় না কিন্তু আমি যখন টেস্ট মেইল করছি আমার কাছে দুইবারই আসছে টেস্ট মেইল আপনার কাছে আসলে আপনার মেইলে আপনি কোথাও প্রবলেম ছিল আপনার মেইলের কোথাও রেড রেড হয়েছিল না রেড গুলো আমি দেখছি সবগুলো কোন জায়গায় রেড ছিল না একটাতে ইয়েলো ছিল বাট ওরা বলতেছে যে ওইটা সমস্যা হবে না আচ্ছা ইয়েলো ছিল কোন কারণে ইয়েলো ছিল ওই নিচে দিয়ে আমি করছিলাম যে ওই
হেডারে যাই আমি ওই সোশ্যাল মিডিয়ার ইগুলা দিছিলাম, লিঙ্কগুলা দিছিলাম প্রথমে হেডারের দিকে, তো ওইটা কেটে দিছি, আবার কেটে দিয়ে উপরে দিছি, হেডারের উপরে দিছিলাম। তো ওইটাতে একটু ইয়ালো বাটন বলছে, এটা তুমি ফ্রি ভার্সনে পারবা না, এরকম একটা কথা উঠছিল কিনা, এই জন্যই আপনার মেইলটা টেস্ট মেইলে গিয়েছে কিন্তু ইয়েতে যায়নি। আচ্ছা যাই যায় না। হ্যাঁ এখন আমার সাথে কালকে তো সুব্রত আমাকে মেইল পাঠিয়েছে, তারপর আমি বলেছিলাম আপনাদের ক্লাসের প্র্যাকটিস পারপাসে যে আপনারা আমাকে মেইল অ্যাড্রেস সবাই মেইল পাঠাবেন, যাতে আপনাদের ওখানে একটা মেইল অ্যাড্রেস আমার দিয়ে দিয়েছি, স্পেসিফিক্যালি আমাকে পাঠাইতে হবে না, কিন্তু আপনারা ট্রাই করলে মেইল পাঠানো, মেইল ক্যাম্পেইন করলে আমার কাছে চলে আসবে। এখন বলেন কালকে এটা বাসায় ট্রাই করেছিলেন কে কে? কারণ আমি কিন্তু কারো মেইল পাইনি। হ্যাঁ এই যে রাশেদ ওয়াহিদ পাইছি, বাকি আর কারো মেইল পাইনি। আমার ক্লাসে আপনারা 28 জন থাকেন, 28 জনের যদি আমি রাশেদ ওয়াহিদ পাই, বাকি 27 জনের মেইল কোথায়? আপু আমি আপনাকে ফরওয়ার্ডটা পাঠাইছি। এখন কথা হচ্ছে আজকে যারা আমাকে মেইল পাঠাননি তারা নামগুলি বলে সুন্দর করে বের হয়ে যান, অফিসে গিয়ে ফোন দেন, আমাদের অফিসে ফোন দিয়ে বলবেন আপু আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে কারণ আমি প্রপার ওয়েতে অ্যাসাইনমেন্ট সাবমিট করিনি, আপু আপনাদের পারমিশন নিয়ে তারপরে ক্লাসে জয়েন করতে বলেছে। ক্লিয়ার? না আপু। জি বলেন। মেলচ্যাম্পে অ্যাকাউন্ট খুলতে গিয়ে ওই যে ওয়েবসাইট দরকার হয় না, তখন তখনই আমার ওয়েবসাইটের প্রবলেম হওয়ার কারণে আমি কাজটা করতে পারিনি আর কি। আচ্ছা আপনার ওয়েবসাইটের কারণে, তারপরে বাকিদের? আপু এটা সকালে করতে চাইছিলাম, সকালে কারেন্ট ছিল না, আসছিল যে 12:30 একটার দিকে, একটার দিকে বসলো, এখন অ্যাটলিস্ট আমাকে দেখাইতে পারতেন এই যে আপু রেডি করেছি, এটা একটা এক্সকিউজ। তারপরে মিনহাজ? আসলে প্রবলেম চলতেছে আপু। জুনিয়র আনি সিনিয়র আনি? আপু আমার পরীক্ষার ডেট পড়ছে হঠাৎ করে, এদিকে একটু সময় নিতে হচ্ছে। জুনিয়র আনি? জুনিয়র আনি বেরোই গেছে। আচ্ছা দিবাকর ভাই? আমার সকালে কারেন্ট ছিল না, তো আমি তারপর তখন কারেন্ট আছে, তখন থেকে আমি এখনো প্রসেসটা আছে, অনেকগুলো করেছি প্রায় লাস্টের কিছু হয় না, তারপর ভিডিও দেখতে হয়েছিল আপু অনেকগুলো, সেজন্য রুবনাপুর এখানে শব্দ হচ্ছে। আমি অ্যাকাউন্ট করেছি আপু, সবগুলো মোটামুটি হয়ে গেছে, মানে শুধু জয়দেব আসলে দোকানে সময় দেওয়ার কারণে পারিনি। জি আপু বলেন। ক্যামেরা গুলি অন করেন, সবাই ক্যামেরা গুলি অন করে দেন। সুভাষের সেকেন্ড অ্যাসাইনমেন্ট কই? সুভাষ কালকে তো প্র্যাকটিস করেছেন, আপনার অ্যাসাইনমেন্ট কোথায়? আপনার অ্যাসাইনমেন্ট কোথায়? অ্যাসাইনমেন্টের কথা জিজ্ঞেস করব, সবগুলি সুন্দর করে লিভ নিয়ে নিচ্ছে। সুভাষ দা এটা আবার দ্বিতীয়বার কেমনে করবে? ওনার তো একটাই কানেকশন থাকবে, অডিয়েন্স তো একটাই। না এই অডিয়েন্সের কাছে আরেকটা নতুন মেইল, মেইলের জন্য উনি আরেকটা নতুন ক্যাপচার রেডি করবে। লুবনা? লুবনা আপনার অ্যাসাইনমেন্ট কই? আপু আসলে একটু ব্যস্ত ছিলাম, কালকে 4টা বন্ধু কাজ করা লাগছে, সকালে উঠেও কিছু কাজ ছিল আপু, মানে এই ক্লাসে আগ পর্যন্ত। একটা কথা বলি,
আমি আজকে যাচ্ছে হচ্ছে আপনার কি বার রবিবার আজকে সোমবার রবিবার রবিবার আমি বুধবার দিন রাতে ঘুমাই নাই আমি বৃহস্পতিবার দিন আপনাদের ক্লাস নিয়েছি আমি বৃহস্পতিবার দিন রাতে ঘুমাইনি আমি শুক্রবার দিন ঢাকার বাইরে গিয়েছি শুক্রবার দিন রাতে ঘুমিয়েছি কালকে সারা রাত আমি ঘুমাইনি কালকে আপনাদের ক্লাস নিলাম আপনাদের ক্লাস নেওয়া কালীন সময় আমার ঠান্ডা আমি নিঃশ্বাস নিতে পারিনি আমার হাঁচির সমস্যা হয়েছে আপনাদের কি মনে হয় যে আপনাদের ক্লাস নেওয়া ছাড়া আমার আর কোনো কাজ নাই বা আমি চাইলি অফিসকে বলতে পারতাম না যে আমি অসুস্থ শত ব্যস্ততার মাঝে এই টোটাল জিনিসটা আপনাদের সিএসবি ফাইলটা রেডি করতে দেরি হবে দেখে কালকে আমি শুভাশিসকে দিয়ে আপনাদের সিএসবি ফাইলটা রেডি করে দিয়েছি জাস্ট একটা ইমেল টেমপ্লেট একটা ইমেল টেমপ্লেটে আপনাদের রেডি করতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম এখন যত আমাদের ইয়ার রেডি করা আছে অডিয়েন্স লিস্ট রেডি করা আছে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে আপনার দরকার নাই এত আহামরি কিছু দেওয়ার আপনি একটা লোগো বসান একটা ছবি বসান কোনো কিছু দেওয়ার দরকার নাই আপনার কাছে প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক ছেলেদের কাছে গাড়ির ছবি পাবেন মেয়েদের কাছে ড্রেসের ছবি পাবেন আপনার মোবাইল ঘাটলে এখন কয় হাজার ছবি বেরোবে প্রত্যেকের মোবাইলে না হলেও 1.5 থেকে 2 হাজার ছবি একদম না থাকলেও আছে 2 হাজার ছবি থেকে কি 3টা ছবি আপনি দিয়ে একটা মেইল ক্যাম্পেইন করতে পারতেন না যতগুলি কথা বলছেন প্রত্যেকটার পিছনে আপনার 10 মিনিট সময় কি আপনাদের কারো ছিল না এত ব্যস্ত এত প্রবলেম আমার মাকে আমি হসপিটালে রেখে আমি কিন্তু ক্লাস করেছি আমি নিজে অসুস্থ থেকে আমি ক্লাস নিয়েছি আমি কখনো কিন্তু রাতে না ঘুমিয়ে সকালে উঠে বলিনি অফিসকে যে আমি কালকে রাতে ঘুমাতে পারিনি আমি খুব অসুস্থ ফিল করছি আমি এটা করছি আমি সেটা করছি এমনও দেখা গেছে আমি সারাদিনে কাজ করে এসে দৌড়াতে দৌড়াতে আপনাদের ক্লাস নিয়ে বসেছি আপনাদের ক্লাসে আসরের ব্রেক দিয়ে আমি খেতে যাব আপনারা একটা কোশ্চেন করেছেন আমি সেই কোশ্চেনের আনসার দিয়েছি আমি আসরের ব্রেকে যেতে পারিনি আমি মাগরিবের সময় কি আবার সকালে আমার মধ্যে যদি এই ডেডিকেশন থাকে আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা ফিডব্যাকে আমাকে তো কিছু দিবেন আপনাদের কাছ থেকে তো আমি টাকা পয়সা চাইনি চেয়েছি যে আপনারা আর্ন করবেন আর্নিং এর এত পার্সেন্ট আমাকে দিয়ে দেন বলেছি কাউকে জাস্ট বলেছি নিজের জন্য আর্ন করেন আমাকে দিতে হবে না আর্ন তো দূরের কথা আপনারা নিজের জন্য ওই 10 মিনিট সময় বের করতে পারেন না কালকে যে বললেন সবাই বললেন আপু এটা ছিল এটা ছিল এটা ছিল মোবাইল স্ক্রল করা কারো বন্ধ ছিল ফেসবুক কারো ফেসবুক স্ক্রল করা বন্ধ ছিল না আপনি চিন্তা করে দেখেন আপনাদের প্রত্যেকের লাইফে ওরকম একটা পারসন আছে যার সাথে আপনারা ডেইলি কথা বলেন হয়তো সেটা গার্লফ্রেন্ড হতে পারে হয়তো সেটা বয়ফ্রেন্ড হতে পারে তাদের সাথে 2 সেকেন্ড হলো কথা বলেন না খোঁজ নেন না ভাইয়ারা বাবু কি করো আর আপুরা হচ্ছে তুমি কি খাইছো এই তুমি কই ফোন ধরো না কেন অনলাইনে কেন এই কথা বলার জন্য যদি সময় থাকে ডিজিটাল মার্কেটিং এর জন্য সময় নাই কেন ক্লাসের প্রথম দিন হাসতে হাসতে আমি বলছিলাম যে নেক্সট 2 মাস আপনার গার্লফ্রেন্ড হোক আর আপনার বয়ফ্রেন্ড হোক ডিজিটাল মার্কেটিং ছাড়া অন্য কোনো কিছু থাকবে না যদি থাকে ছেড়ে দেন আর যদি ছাড়তে না পারেন আমাকে ছেড়ে চলে যান বলেছিলাম প্রথম ক্লাসে বলেছিলাম আপনাদেরকে এই কথাটা যারা পরে জয়েন করেছেন তারা তো অ্যাটলিস্ট আমার লাইভগুলি ফার্স্টের দিকে দেখেছেন শুনেছেন এই কথাটা যে বলেছি করতে না পারলে ছেড়ে দেন জোর করার কিছু নাই কিন্তু আমি কাজ দিলে আমাকে প্রপার ওয়েতে করে দিতে হবে কেন আপনাদেরকে আমার ডেকে ডেকে আনতে হবে আপনারা আমাকে ডেকে কয়দিন আনেন মুসা ভাই আপনার অ্যাসাইনমেন্ট কই মুসা জি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার অ্যাসাইনমেন্ট কই ভাই আমি তো আপনার ইমেল পাইনি মাহমুদুল হাসান হাসনাত মাহমুদুল হাসান হাসনাত আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আপু ক্যামেরা বন্ধ কেন একবার বলেছি কথাটা শুনেননি আমি ইনভিটেশন কার্ড পাঠাবো আপনাকে আপু আমি একটু অসুস্থ জন্য শুয়ে আছি কি হয়েছে ভাইয়া সকাল থেকে পেটে ব্যথা করতেছে
কালকে রাতে তাহলে ইয়ে কই মানে আমার অ্যাসাইনমেন্ট কই করি নি কেন কোন লেম এক্সকিউজ দিবেন না ভ্যালিড কোন রিজন থাকলে আমাকে বলেন আপু এটা নয়তো কোন এক্সকিউজ দিবেন না অ্যাটলিস্ট আপনারা যা এখন করেন নাই আপনারা এই কালকের টপিকটুকু যারা মিস করেছেন তাদের বাসায় প্র্যাকটিস হয়নি এখন আজকে যখন দেখাবো আজকেটা মাথার উপর দিয়ে যাবে তারপরে কি হবে ইমেল মার্কেটিং শিখবেন না বায়ার নক করবে কাজ করতে পারবেন না আর যদি কাজ নিয়েও ফেলেন বায়ার যদি ডিরেক্টলি অর্ডার প্লেসও করে ফেলে তখন দেখা যাবে নেগেটিভ একটা রিপ্লাই আসবে আলটিমেটলি যখন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে কেন আপু তো ঠিক মতো ক্লাস করায় নাই আমরা যে ঠিক মতো ক্লাস করি নাই সেটা আর বলবেন না আপনাদের যদি অ্যাসাইনমেন্ট শিট অন করি দেখবো যে আপনাদের অ্যাসাইনমেন্ট শিটে সবার প্রপার ওয়েতে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন না মনে হয় যে মাঝে মাঝে আপনাদের বিহেভিয়ার দেখলে বিলিভ করেন মনে হয় আপনারা ক্লাস করতে এসে আমাকে বাদ মানে আমাকে ধন্য করতেছেন আপনারা ক্লাস করতে আসছেন আমি কালকে সারা রাত ঘুমাইনি আমি আজকে সকালবেলা নিঃশ্বাস নিতে পারিনি আমার একবার মনে হয়েছিল আমি আজকে অফিসে ফোন দিয়ে বলতে সেখানে ক্লাসটা নিতে পারবো না অ্যাসাইনমেন্ট শিট অন করি দেখবো যে আপনাদের অ্যাসাইনমেন্ট শিটে সবার প্রপার ওয়েতে অ্যাসাইনমেন্ট আর প্রধান ভিডিওটা অফ করেন মিউট করেন আমি আজকে মনে হয়েছে আপনার ভিডিও না আপনার ওই যে ভিডিওটা প্লে করেছিলেন ওই ভিডিওটার কথা বলেছি আপনাদের আমার সকালে মনে হয়েছে যে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার খুব খারাপ লাগছে আমি অফিসে ফোন দিয়ে বলি যে আমি আজকে ক্লাসটা নিতে পারবো না বা ক্লাসটা হয়তো আমি 2 ঘন্টা পিছাবো কিন্তু আলটিমেটলি কিন্তু আমি অফিসে ফোন দেইনি আমি কিন্তু আপনাদের 2টা ক্লাস 2টার আগে স্টার্ট করেছি আমার আর বলার কিছু নাই আপনাদেরকে আচ্ছা আপনারা তো তাহলে মেইলচিম্পের অ্যাকাউন্টও ক্রিয়েট করেননি করেছেন আপনারা যেহেতু কাজই করেননি করেনিও আচ্ছা রাশেদ অথবা শুভাশিস আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন কারণ আমার অ্যাকাউন্ট একটু দেখে দিন না কোনটা ঝামেলা যেটা বাজাই সেটা একটু অন করে দিন না আপনি যেটা পাঠাইছেন কোথায় পাঠাইছেন ও একটা ঝামেলা বাজাইছে সেটা একটু সমাধান করে দিতে বলতেছে ওর কি ঝামেলা দেখাচ্ছি এটা হচ্ছে একটু বড় হলো দেখা গেছে অ্যাকাউন্ট ইস্যু অ্যাকাউন্ট হ্যাজ ওয়ান মোর ইস্যু দ্যাট নিডেড টু বি রিসলভ আওয়ার অটোমেটেড আপনাদের পলিসি কি ভায়োলেট করেছে নাকি সাবমিট কমপ্লিট আমি ঠিক জানি না প্রথমে আমি ডিটেইলস আসছিলাম তো এরপর ডিটেইল করে কিছু সময় ধরে সমস্যা হ্যাঁ 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 বুঝি নাই কিছু এটা অ্যাক্টিভ করার পরে ভিপিএন কানেক্ট করছি সময় ধরে একটু ঝামেলা আছে ক্লিক করার পরে ভিপিএন ভিপিএন কানেক্ট করছি না এরপরের কাজগুলো ভিপিএন দিয়ে করছি আপনার ইমেইলে কি কোনো রেসপন্স পেয়েছেন না এটা গতকাল রাতে যে সময় দেখছি ওই সময় পাঠাইছেন আমার দেখুন কোনো মেসেজ আসেন আচ্ছা এখন কথা শুনুন আপনাদেরকে কালকে যখন আমি বলেছি ইমেল মেইল চিপে একটু প্রবলেম করে অ্যাকাউন্ট নিয়ে আপনারা কেন এই কাজগুলি করতে গেছেন করার আগে একবার জিজ্ঞেস করছে মেইল চিপের এই প্রবলেম ওরা তো ডিরেক্টলি দেখাচ্ছে যান ওদের অ্যাকসেপ্টেবল ইউজ পলিসিতে যান কি ভায়োলেট হয়েছে ওরা এটা দেখায় না এটা কখনোই কোথাও দেখা না শুধু ওরা বলে দেয় এখন এখানে দেখে আপনাকে বুঝতে হবে আপনি কি কি ভায়োলেট করেছেন জান ইন দিস ডকুমেন্ট any other municipal niche ashen কার এখান থেকে একটু মাইক্রোফোন গুলি মিউট করেন আপনারা
বলেন এখানে কোনটা কোনটা আপনি ইয়ে করছেন ভাইয়া? কন্টেন্ট সাবজেক্ট টু অ্যাডিশনাল সিকিউরিটি তে যান তো না যান অনলাইন ট্রেডিং ডেট ট্রেডিং টিপ অফ স্টক মার্কেট রিলেটেড কন্টেন্ট ডেইলি হরোস্কোপ দেখ আমি পড়ার আগে যদি এভাবে টানে কই গেছে কই গেছে কই যাইতেছে কি ইউজ করছিলেন আপনি আমাকে একটু দেখাবেন? মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কোন ভিপিএন এ গেছেন? ওরা তো ভিপিএন চেঞ্জ নিয়ে কিছু লিখেনি, কেউ পেয়েছেন? আমার চোখে তো মিস্টেক হতে পারে, আপনারা কেউ পেয়েছেন ভিপিএন চেঞ্জ নিয়ে কোনো ইস্যু? না আপু দেখা যাচ্ছে না তো। ভিপিএন চেঞ্জ নিয়ে কোনো ইস্যু তো ওরা এখানে দিচ্ছে না। ওরা ওকে যেটা দিয়েছে যে পলিসির কথা আপনাকে বলেছে সেটা তো ভিপিএন চেঞ্জের কথা না এখানে। ওরা যেটা দেখাচ্ছে এটা কিন্তু ভিপিএন চেঞ্জের ব্যাপারটা নিয়ে ওরা কিছুই বলেনি। ওরা যা বলছে এগুলি ওদের রুলস, এগুলি ভায়োলেট করলে আপনাকে হচ্ছে মেলচিম থেকে ব্লক করা হবে। তো আপনাকে করা হয়েছে কেন? কেন আনসার ভাইয়া এখন বসে বসে আমি খুঁজতে গেলে আমার পুরো ক্লাস লাগবে। আমি কেন আনসারটা ক্লাসের শেষে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। আর মেলচিম্পের মাঝে মাঝে এই প্রবলেমটা হয় যে মেলচিম্প আপনার অ্যাকাউন্ট, আমি বলেছিলাম গতকালকেও যে মেলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফ্রিতে যখন কাজ করতে যাবেন মেলচিম্প আপনাকে লগইন করতে দিবে না, মেলচিম্প আপনার এই প্রবলেম করবে, মেলচিম্প দেখাবে আপনার পাসওয়ার্ড ভুল, আপনার রিপাসওয়ার্ড মানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার পাসওয়ার্ড সেট করতে হয়, মেলচিম্পের এই ঝামেলাগুলি হয়। কিন্তু মেলচিম্প এই প্রবলেমটা কেন ক্রিয়েট করে আমি জানি না। আমাদের সময় এই প্রবলেমটা মেলচিম্প করেছে কিন্তু এটার কোনো সলিউশন আমাদের কাছে নাই। এই প্রবলেমটা মেলচিম্পের হয়, এটা এইটা একটা প্রবলেম আমরা ফেস করেছিলাম ক্লাস করতে গিয়ে। আরেকটা আপনারাও ফেস করবেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমি বলেছিলাম না ওয়ার্ডপ্রেস পর পর তিনবার কেউ ট্রাই করলে 24 আওয়ারের জন্য ব্লক হয়ে যায়, 24 আওয়ারের জন্য রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলে আপনি 24 আওয়ারের জন্য ব্লক হয়ে থাকবেন, তারপরে আপনি 24 আওয়ার পরে গিয়ে আবার আপনাকে লগইন করতে হবে। মেলচিম্পেও এরকম প্রবলেম করে, পর পর দুই থেকে তিনবার যদি আপনি ট্রাই করেন ওরা আপনাকে ব্লক করে দেয়। বুঝতে পেরেছেন? আর সুব্রত বালা যেটা হয়েছে সেটা হচ্ছে সুব্রত এক ইমেল পায়নি, ইনস্ট্যান্ট আরেকটা দিয়েছে। ফার্স্ট হচ্ছে ও ফ্রি ইউজ করছে, ফ্রিতে ও একবার পাঠিয়ে দিয়েছে, ও আবার সেম কাজটাই আরেকবার করেছে। এটা ভাইয়া ফেসবুক না, যারা ফেসবুক ইউজার আমরা তাদের জন্য আমাদের একটু কষ্ট হবে, ফেসবুক ইউজিংটা ভুলে যেতে হবে, ভুলে অন্যগুলি প্রত্যেকটা রুলস রেগুলেশন গুলি পড়ার। এই যে আমি এতদিন ধরে করাচ্ছি, তারপর আমি যে বলছি আপনারা প্রাইভেসি পলিসি গুলি একটু পড়েন, কয়জন মেল কিম্পে প্রাইভেসি পলিসি পড়েছে? সুব্রত বলবে আপু আমি পড়ছি। মেল কিম্পে প্রাইভেসি পলিসি কয়জন পড়েছে? সুব্রতও পড়েন নাই, ধরে ফেলছেন ওদের রাস্তা। গতকালকে আমি ওই কাজটা শেখার পর আমি নিজে কিছু প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পর যখন কাজটা যখন করা শেষ, বড় কাজ ছিল যে আপনারা আগে গিয়ে প্রাইভেসি পলিসিটা পড়া, কারণ যখন আপনারা প্রাইভেসি পলিসি পড়বেন তখন অ্যাকচুয়ালি আমি বলার থেকে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোন কাজটা করতে পারবেন কোথায় কোন কাজটা করতে পারবেন না। এটা আপনাদের আমি বলে দিলেও হয়তো আপনাদের মনে না থাকতে পারে, বা আমি হয়তো এই যে দেখেন কথার কারণে কালকে কিছু একটা কোশ্চেন করেছে, আমি ওই কোশ্চেনের আনসার দিতে গিয়ে আমি আর এটা বলতে মনে ছিল না যে এটা কিন্তু বেশিবার ট্রাই করলে বা খুব বেশি ঘাটাঘাটি করলে মেলচিম্প আপনাকে সাসপেন্ড করে দিবে। তো এই কথাটা যখন আমার বলতে মনে ছিল না আমি কিন্তু চলে গেছি, আমার পরে মনে হয়েছে। তো আমিও তো মানুষ, আমারও ভুল হতে পারে। এখন আমার আপনাদের সাসপেন্ড হয়ে যাওয়াটা প্রবলেম, আমার ভুলের জন্য আপনাদের সাসপেন্ড হয়ে যাওয়াটা প্রবলেম। সো আপনাদের যদি একটু প্রাইভেসি পলিসিটা নিজেরা একটু কেয়ার করে পড়ে নিতেন তাহলে আমার জন্য খুব ইজি হতো ক্লাস নিতে। আর সাজ্জাদ আজকে আপনার ক্লাস করা লাগবে না, আজকে আপনার ছুটি,
সাজ্জাদ সাজ্জাদ জিপু আজকে ক্লাস করা লাগবে না আপনার ছুটি আমার সাথে স্ক্রিন শেয়ার করেন রাশেদ আর শুভাশিস রাশেদ আর শুভাশিস যে কেউ স্ক্রিন শেয়ার করেন আমরা ওয়েবসাইটের পপআপটা দেখব ফর্মটা কিভাবে করে আর আমি ফাহিমকে গতকাল অনেকবার ডেকেছিলাম ফাহিমের হয়তো নেট প্রবলেমের কারণে ফাহিম শুনতে পাইনি যে ফাহিম একটা ল্যান্ডিং পেজ করে নিয়ে আসার জন্য যদি পারতো ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে যে খুব সিম্পল হইতো তাহলে আপনারা ল্যান্ডিং পেজের কাজটা কিভাবে করে সেটা একটু দেখে নিতে পারতেন then login then account verification identity na 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 later den na acha diye felchen je diye felchen okay photo notes দেখে যাব না ভাই ব্যাকে যেতে হবে না আপনি ওটা পরে করে নিয়ে আমাদের যেটা করতে হবে বলেছিলাম সেটা হচ্ছে আমরা পপআপটা দেখব আর হচ্ছে গতকাল আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আমরা কোনো মানে কন্ট্রাক্ট যদি আমাদের ইনফরমেশন অ্যাড হয়ে থাকে সেখানে যদি কোনো ভুল থাকে সেটা কিভাবে আমরা কারেক্ট করব বা সেটা কিভাবে আমরা হচ্ছে নেক্সট কি বলে ঠিক করব তাই তো এটা গতকাল দেখিয়েছি আপনাদের কি মনে আছে না এটা আরেকবার দেখানো লাগবে মনে আসাবো কোথাও ভুল হয়েছে বা ভুলে হয়তো আপু আমার মানে আমার টাইপিং মিস্টেক ছিল বা বায়ারের এরকম হতে পারে যে দেখো আমার এই জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে এই জায়গাগুলো এডিট করে দাও তুমি তো বাল্ক আকারে যখন একটা অ্যামাউন্ট আপনি অ্যাড করছেন সেখান থেকে আপনার কি এখন নতুন করে একটা এন্ট্রি দিবেন নাকি আপনি ওই এন্ট্রিটাকে এডিট করবেন তাই তো এখন আপনি হয়তো সেটা নতুন করে এন্ট্রি দিতে গেলে তার সমস্ত ইনফরমেশন দিতে হবে আর আপনি এডিট করলে শুধুমাত্র ওই পোরশনটুকু এডিট করলেই হয়ে যায় এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে হয় না তো এই এডিটের অপশনটা কি আপনাদের মনে আছে বা আরেকবার দেখানো লাগবে এরকম কিছু একটু রেসপন্স করেন আপনারা আচ্ছা আরেকবার দেখালে ভালো হলে ভাইয়া আপনি অডিয়েন্সে যান যান ক্লিক করেন অল কন্ট্রাক্ট এইখানে হচ্ছে ফোন নাম্বার ট্যাগ আচ্ছা ঠিক আছে সোর্স আননোন আচ্ছা ভাইয়া তিনজনকে পাঠাইছেন ও মেল সিম ডিস্টার্ব করে তো সেজন্য আমি কম মানুষকে পাঠাইছি যেন আপনারটা চলে যায় ও আচ্ছা যেন আমারটা যায় জি আপু আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি আপনি কি এডিট করার অপশনটা বুঝেছিলেন কালকে যে কি এডিট আপু কোনটা এডিট এই যে ধরেন আমার সুলতানা রাবে নাম লিখেছেন হ্যাঁ আমার নামটা ভুল আছে বানানটা ভুল আছে মনে করেন সুলতানার পরের এন এটা নাই এটাকে এখন এডিট করবেন কিভাবে করবেন সেটা তো জানি না গতকাল দেখিয়েছি একটু আগে যখন গতকাল আমার এখানে কারেন্ট নেট সবগুলো অনেক ডিস্টার্ব করছিল সুব্রত কিভাবে করব বলেন এবোর্ড ওখানে আগে সিলেক্ট করতে হবে এটা যেটা ভুল হয়েছে এটাতে সিলেক্ট করো সিলেক্ট করেন যে কোন একটা ঘর সিলেক্ট করেন হ্যাঁ এখানে এই যে অ্যাড রিমুভ এন্ড ট্যাগ এখানে ওখানে না ওখানে না ওখানে না এটা হচ্ছে ইমেলটার উপর ক্লিক করেন ইমেলটার উপর ক্লিক করেন নিচে আসেন না না এই যে এডিট এডিট এই যে এডিট কোথায় গেল এখন এডিট লেখা থেকে এই যে এডিট
সব ফাকিবাজ একসাথে, ওরা তো বলছে সাদা তুষার তো বলছে, ভুসা বলছে। আপু আরেকবার দেখাইলে ভালো হয়। আপনার আপু মনে আছে? এই মনে আছে কখনো কোনো ইনফরমেশন বায়ার আপনাকে যখন দিবে, বায়ারের হয়তো দুই একটা ভুলে যেতেও পারে, তো বায়ার ভুলে গেলে সেটা কিভাবে আপনাকে হয়তো সে আপনাকে নিউ আপডেট যে জিনিসটা থাকবে যে এটা এটা ভুল হয়েছে, এই এই জিনিসগুলি কারেকশন করা লাগবে, ওর নাম দিয়ে দিবে। আপনি জাস্ট ওই নামগুলিতে ঢুকে এই পার্সোনাল ইনফরমেশনে গিয়ে এডিট করে জাস্ট ওর ওইটুকু পোর্শন এডিট করবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা ক্রস করেন, একটা অপশন এটা, আরেকটা অপশন ব্যাকে যান ভাইয়া, ব্যাক টু, হ্যাঁ ব্যাকে, এখানে না এখানে না। আচ্ছা হ্যাঁ বল, হই না মনে হয় বলে, একটু দাঁড়ান আমি আপনাকে পাঠাচ্ছি। দেখছেন এটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার মেইল ভাইয়া? যাব এটা ওই সিপিটি বিয়ে করার জন্য খুলছিলাম আর কি। আচ্ছা এই জায়গায় ক্লিক করেন, এই যে অ্যাকশন সেন্ড মেসেজ আনসাবস্ক্রাইব এট ভিআইপি রিমুভ কন্ট্রাক্ট, কোন কন্ট্রাক্ট রিমুভ করতে হলে কি কি অপশন এখান থেকে দেখেছেন? এডিটের অপশনটা যাবে এই যে পার্সোনাল ইনফরমেশনের এখান থেকে, এডিটের অপশন এখান থেকে, যদি এটাকে ডিলিট করতে হয় বা কোনো কারণে না দেওয়ার প্রয়োজন হয় তাহলে এটা, তারপরে যান ব্যাক টু ব্যাক টু ব্যাক টু। রিমুভ কি এখান থেকে করব না? হ্যাঁ এই যে এখন হ্যাঁ রিমুভ করে দিতে হ্যাঁ দেন, এই যে দেখেন পার্মানেন্টলি ডিলিট ডিলিট করবেন না, আর্কাইভ করে রাখবেন। আচ্ছা তাহলে এটা এই এই অ্যাকাউন্ট দিয়ে মেল সিম খোলা তো এটা তাহলে তাক এই অ্যাকাউন্ট দিয়ে মেল সিম খোলা আর কি। আচ্ছা এই অ্যাকাউন্ট দিয়ে মেল সিম খোলা হলে এটা থাকুক, ব্যাকে যান যান। এখানে দিলে নতুন করে যে বললাম দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে ওর ইনফরমেশন গুলি দেয়া থাকে, আরেকটা হচ্ছে আমাকে সমস্ত ইনফরমেশন নতুন করে ইনপুট করতে হবে। সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস নিচে আসেন, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস যান, যেটা হচ্ছে ওই আমরা সিএসভি ফাইলে আমরা রেডি করেছিলাম না, অ্যাড্রেস ফোন নাম্বার সহ বার্থডে। এখানে এই বার্থডে অ্যাড্রেস ফোন নাম্বার এগুলি ছাড়াও কিন্তু আরো অনেকগুলি অপশন আছে যেগুলি অ্যাড করা যায়, এগুলি ছাড়া আরো অনেকগুলি অপশন আছে যেগুলি অ্যাড করা যায়। আপনি চাইলে আরো অনেকগুলি জিনিস আপনি অ্যাড করতে পারবেন একজনের ইনফরমেশনের মধ্যে, ঠিক আছে? আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা এখান থেকে যখন একটা একটা করে অ্যাড করবেন, অ্যাড করে নিচে আসেন ভাইয়া, এই যে ট্যাগ অ্যাড অর ক্রিয়েট ট্যাগ, সেটা হচ্ছে যেই যেই অডিয়েন্সের লিস্টে তাকে রাখবেন সেই অডিয়েন্সের লিস্টটা এখানে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে দিস পারসন গিভ মি পারমিশন টু ইমেল দেম, এইটা আপনি সিলেক্ট করে দিয়ে যে সাবস্ক্রাইব দিয়ে দিবেন, তাহলে সে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ম্যানুয়ালি ইমেল অ্যাড করা, এটা সিঙ্গেলি ম্যানুয়ালি ইমেল অ্যাড করা। আমরা যেটা করেছি আমরা বাল্ক আকারে ইম্পোর্ট করেছি, তাই না? এখানে হচ্ছে সিঙ্গেলি আপনি এটা করতে পারবেন। এখানে আরেকটা যেটা বলেছিলাম অটোমেটিকলি আমার আপডেট নিয়ে নিবে, সেটা হচ্ছে এই যে সাইন আপ ফর্মস দেখতে পাচ্ছেন, সাইন আপ ফর্মস, হ্যাঁ যান সাইন আপ ফর্মসে, এইটাই হচ্ছে আমার ওয়েবসাইট পপ আপে যেতে হবে। এই যে ফর্ম বিল্ডারে যান, ফর্ম বিল্ড করেন, বিল্ড ডিজাইন ফর্ম রেসপন্সিভ ইমেল, নিচে আসেন একটু, নিচে আসেন একটু, নিচে আসেন। এখানে কি কি আছে? এমবেড ফর্মস, জেনারেল এইচটিএমএল কোড টু এমবেড ইন ইওর সাইট, সাইট অর ব্লক টু কালেক্ট সাইন আপ, এটা হচ্ছে যে ওই যে যেটা কালেক্ট সাইন আপ ওই মানে কালেক্ট করবেন আপনি সেটার জন্য। আরেকটা হচ্ছে সাবস্ক্রাইবার পপ আপ, যেটা হচ্ছে ডিজাইন এ পপ আপ sign up form that can be embedded on your site, eta hocche apnar website e dhuka matro je pop up ashe, kotha ta bolechilam na hut kore ekta subscriber er jonno ekta option chole ashe na,
যে কোনো ওয়েবসাইটে দেখবেন কিছু কিছু ওয়েবসাইটে যখনই কিছু কাজ করতে যাবেন হুট করে কোন জায়গা থেকে যেন একটা টুকি মানে উকি মারে, এই উকি মারাটাকে এই আমাদের ডিজিটাল মার্কেটিং এ পপ আপ বলে। আমরা ফার্স্টে সাবস্ক্রাইবার পপ আপে যাই, ভাই সাবস্ক্রাইবার পপ আপটা সিলেক্ট করেন, সাবস্ক্রাইবার পপ আপ সিলেক্ট করেন, এই যে সাবস্ক্রাইবার পপ আপে আপনি কি কি চান অ্যাড, এই যে প্লাস বাটনটা দেন, এই প্লাস বাটন দেন, প্লাস বাটন দিলে যে এখান থেকে কি কি চান, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বার্থডে, ক্রিয়েট এ নিউ ফিল্ড, দেখতে পাচ্ছেন, এগুলি ছাড়াও যদি আপনি এক্সট্রা নতুন কোনো নামে কোনো কিছু অ্যাড করতে চান, দেন ক্রিয়েট এ নিউ ফিল্ড। এখানে কিন্তু ওই যে সাবস্ক্রাইবারের এখানে গেলে আপনি পাবেন যে এটাকে কি আপনি ম্যান্ডেটরি করে দিতে চান, আর আপনার এটা অপশনাল থাকবে। ম্যান্ডেটরি মানে হচ্ছে সেই ইনফরমেশন ফিল আপ না করলে আপনি ইয়ে পাবে, সে ইয়ে পাবে না, কি বলে, এই পপ আপটা সাবমিট করতে পারবে না। আর যদি সে এটাকে অপশনালটাকে ফিল আপ নাও করে সে সাবমিট করে দিতে পারবে, এরকম কিছু অপশন আমরা দেখতে পাই না। এই যে দেখেন রিকোয়ার্ড, রিকোয়ার্ড কথাটা দেখতে পাচ্ছেন, রিকোয়ার্ড কথাটা দেখতে পাচ্ছেন, এই রিকোয়ার্ডের জায়গায় যারা টিকমার্ক দিয়ে দিবে তাদের হচ্ছে এই জিনিসটা ছাড়া তারা ইয়ে করতে পারবে না, এই জিনিসটা ছাড়া তারা হচ্ছে কি বলে এটাকে ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করতে পারবে না, বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা এখন হচ্ছে এই যে ফোন নাম্বার ছাড়াও এক্সট্রা আপনারা কোনো কিছু অ্যাড করা করতে চান, স্ক্রল করে নিচে আসতে থাকেন, দেখেন ফোন ফরম্যাট আছে, ফোন ফরম্যাট ছাড়া আপনি যদি আরো অ্যাড করতে চান আপনি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন, ডেট ফরম্যাট, ডেট ফরম্যাটের জায়গায় ভাইয়া এই যে অ্যাড এ ফিল্ড, অ্যাড এ ফিল্ড, অ্যাড এ ফিল্ড দেন, দেখতে পেয়েছেন, হ্যাঁ অ্যাড এ ফিল্ড দেন, এই যে নিচে আসেন, এই যে দেখেন এখান থেকে কি কি চান, টেক্সট, নাম্বার, রেশিও বাটন, ড্রপ ডাউন, ডেট, বার্থডে, অ্যাড্রেস, জিপ কোড, ফোন, ওয়েবসাইট, আপনি যদি তার ওয়েবসাইট চান, ধরেন আপনি ওয়েবসাইট চান বা তার ইমেজ চান, আপনি চাইলে এগুলি একটা করে অ্যাড করে দিতে পারেন, অ্যাড করেন, আপনি ওয়েবসাইট অ্যাড করেন, রাশেদ ওয়েবসাইট অ্যাড করেন, একটা ওয়েবসাইট অ্যাড করলে, হ্যাঁ ওয়েবসাইট অ্যাড করেন, আজকে আপনাদের লাস্ট বারের মতো বলে দিলাম, কালকে থেকে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না ক্লাসে আসবেন না, ডিরেক্টলি অফিসকে, ডিরেক্টলি অফিসকে আপনারা বলবেন আপনাদের ওখানে ফোন নাম্বার দেয়া আছে, বিপ্লব ভাইয়ের ফোন নাম্বার, ইমরান ভাইয়ের ফোন নাম্বার, পান্না ভাইয়ের ফোন নাম্বার দেয়া আছে, আপনারা ওনাদেরকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আপু আমাদেরকে ক্লাসে জয়েন করতে না করেছে কারণ আমরা অ্যাসাইনমেন্ট দেই না, ওনারা যদি এসে আমাকে পারমিশন দিতে বলে আমি আপনাদেরকে ক্লাস করার পারমিশন দিব, আদারওয়াইজ কালকে থেকে যদি মনে করেন যে আমরা একজনও অ্যাসাইনমেন্ট সাবমিট করবো না আপনারা একজনও আল্লাহর ওয়াস্তে কালকে থেকে ক্লাস করবেন না, মনে থাকবে, আপনারা ছোট বাচ্চা না, এর থেকে ভদ্রভাবে পোলাইট ভাবে আমি আর বলতে পারলাম না আপনাদেরকে। আচ্ছা ভাইয়া নিচে আসেন, এখন কথা হচ্ছে আপনি ইমেলটা তো বাই ডিফল্ট ওরা রিকোয়ার্ড নিয়ে নিয়েছে, এখন ফার্স্ট নেম আর লাস্ট নেম যদি রিকোয়ার্ড দিতে চান যে আমি এটা রিকোয়ার্ড, আপনার নাম কি সেটা দিতে হবে, কারণ সবার কিন্তু ইমেল অ্যাড্রেসটা নাম দিয়ে হয় না, তাই না, সবার ইমেল অ্যাড্রেস কিন্তু নাম দিয়ে হয় না, সো ফার্স্ট নেম লাস্ট নেম আমরা রিকোয়ার্ড দিয়ে দিই, এই বাটনটা তুলে আমরা রিকোয়ার্ড দিয়ে দিই যে রিকোয়ার্ড থাকবে, রিকোয়ার্ড দিয়ে দেন, দেন লাস্ট নেমে রিকোয়ার্ড দেন, আচ্ছা তারপরের গুলি ভিজিবল দেন, ভিজিবল দিতে হবে ভাইয়া, এই ভিজিবলও দিতে হবে, ভিজিবল মানে হচ্ছে আপনার ওই ফর্মে দেখা যাবে কিনা, আপনি এটা তুলে দিলে তো দেখা যাবে না, হ্যাঁ দেন, এরপরে এখান থেকে কোন কোন জিনিসটা আপনি দিতে চান, আপনি ফোন নাম্বারটা কালেক্ট করেন, আপনার লিড কালেক্ট হয়ে যায়, ফোন নাম্বার রিকোয়ার্ড দেন না, ভিজিবল দেন, ফোন নাম্বার ভিজিবল দেন, রিকোয়ার্ড না, মানে এটা ছাড়া, এটা অপশনাল থাকবে, এটা ছাড়াও সে ফর্মটা ফিল আপ করতে পারবে, নিচে আসেন, নিচে আসেন, আপু অ্যাড্রেসের এখানে কিছু দেওয়া লাগবে না, অ্যাড্রেসের এখানে অ্যাড্রেস আসলে না দেওয়াটা বেটার, ফোন নাম্বার থাকলেই না, এখন এই যে এখানে দেখেন আপনার টাইটেল কিন্তু আনটাইটেলড, আপনার কিন্তু ওয়েবসাইটের জন্য যে চাচ্ছেন সেটা এখানে লিখে আসবে না, সো এখানে লিখেন আনটাইটেলড এর জায়গায় ওয়েবসাইট লিখেন, আমার কথা বলতে গেলে না ভাইয়া মানে কথা আটকে যাচ্ছে, এটা ভিজিবল দিয়েছেন, ওকে সেফ চেঞ্জ দেন, সেফ চেঞ্জ দেন, কোথায় গেছে,
যান সাইন আপ ফর্মে, এই যে সাইন আপ ফর্ম দাঁড়ান, এখন হচ্ছে এই সাইন আপ ফর্মে ট্যাগ সেভড, ওকে নিচে আসেন, নিচে আসেন, দেখি ভাই উপরে একটা রেড মার্ক, রেড মার্ক দেখি, আচ্ছা এই যে এইখানে সাইন আপ ফর্মস এ যান ভাইয়া, দেখ উপরে উঠেন, উপরে উপরে ব্যাস থাকেন, আরেকটু নিচে, আরেকটু নিচে আসেন, এই সাইন আপ ফর্মস এ যান, তো আচ্ছা ভাইয়া যান পপ আপের, পপ আপের ইয়েতে যান, ওই যে ডান পাশে সিলেক্ট লেখা আছে, এই যে দেখেন সিলেক্ট করেন, আপু ফর্মটা কোথায় সেভ হইছে, ফর্মটা তো এখানে, এখানেই তো সেভ হওয়ার কথা, এখানেই সেভ হয়, অল সেভ সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার বাটন ঠিক আছে, মেবি ভাইয়া সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবারের বাটনের এখানে ক্লিক করেন তো আপনি, আপু ফর্মটা কি ওই যে ইমেলের মধ্যে থাকবে, আমরা যে ইমেলটা পাঠাবো এটার মধ্যে থাকবে, না এটা হচ্ছে ওর ওয়েবসাইটে থাকবে, ওর ওয়েবসাইটে থাকার পরে এই যে সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ উপরে ডান পাশে, উপরে ডান পাশে সেভ চেঞ্জ দেন, ওকে ইউ ক্যান সেভ চেঞ্জ বাট দে আর নট ভিজিবল অন ইওর সাইট, ইওর পপআপ ফর্ম ইজ নট এনেবল অন ইওর ওয়েবসাইট, ইউ উইল সেভ দ্য চেঞ্জ বাট this form will not display on your website until you enable it, bhai enable karen etake, save and publish then, bhai eta hocche website e jabe, or website e dhuka matro ekta form paben, or website e ekhon dhukle apnara paben na karon apnader website ta build korana tai na, কিন্তু যে কোনো বিল্ড ওয়েবসাইটে ঢুকলে একটা ফর্ম পাওয়া যায়। আচ্ছা রাশেদ আপনি কি আপনার ওয়েবসাইটে কোনো কিছু করেছেন ভাইয়া, কোনো থিম ইনস্টল করেছেন? না আপু আমি কোনো কিছু করি নাই। এটা প্রবলেম। আচ্ছা নিচে আস, উপরে উঠেন তো ভাইয়া একটু, উপরে উঠুন, উপরে উঠুন, পপ আপ এই যে পপ আপ, ইওর পপ আপ ফর্ম উইল ডিসপ্লে অন আর ওয়াহিদ, ভাইয়া আর ওয়াহিদ, আর ওয়াহিদের এই জায়গায় যে কপি আছে না ভাইয়া লিংকটা, হ্যাঁ ক্লিক করেন, এনেবল দিয়েছেন, এডিটে যান তো ভাইয়া, আচ্ছা ভাইয়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তো ভুলে গেলাম, ভাইয়া এই লিংকটাকে কপি করেন, আপনার ওয়েবসাইটে ডান পাশে আপনার ওয়েবসাইটে যান, আপনার ওয়েবসাইটে যাবেন, আপনার ওয়েবসাইটের হেডারে ঢুকবেন, হেডারে ঢুকে এই কোডটা দিয়ে দিয়ে চলে আসবেন, এই পয়েন্টটা দিয়ে চলে আসবেন যে লিংকটা কপি করেছেন, পজ করে নিয়েন, আপনি পজ করে নিয়েন, আপনি ওয়েবসাইটে যখন ঢুকছেন পজ করে নিয়েন, আপু আপু তো মিউট করা,
আপনি মিউট করে মনে হয় হ্যাঁ আমি মিউট করাছিলাম আমি তো কথা বলতেছি ভাইয়া আপনি ইয়েতে যেতে পারেন আপনি অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনারা জানেন তো হেডারে দুই ভাবে বসানো যায় একটা অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটরে গিয়ে হেডারে বসানো যায় এটা যারা পারেন না যাদের কাছে এটা একটু টাফ মনে হবে তাদের জন্য ইজি হচ্ছে প্লাগইনে যাবেন প্লাগইনে যান এই যে অ্যাড নিউ অ্যাড নিউ তে গিয়ে হচ্ছে এখান থেকে এই যে অ্যাড নিউ এই যে উপরে অ্যাড নিউ প্লাগইনে অ্যাড নিউ তে যান দেন ক্লিক করেন এখান থেকে ইনসার্ট হেডার এন্ড ফুটার লিখেন ইনসার্ট হেডার এন্ড ফুটার এটাকে ইনস্টল নাও দেন এটাকে অ্যাক্টিভ করে নেন ও আচ্ছা অ্যাক্টিভ হয়েছে যান এখন সেটিংসে যান ইনসার্ট হেডার ফুটারে যান যান হেডারে বসান পেজ দেন আলহামদুলিল্লাহ পেস্ট পেস্ট হবে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলি তো হয়ে যায় নিচে আসেন সেভ দেন ওকে এখন হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ একজন ঢুকেন অন্য কেউ একজন ঢুকেন শুভাশিস আপনি ঢুকেন ওর ওয়েবসাইটে রাশেদ আপনি এখান থেকে থিমে যান থিমে যান অ্যাপিয়ারেন্সে যান অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্সে যান অ্যাপিয়ারেন্স থিম হ্যাঁ যান ক্লিক করেন 2090 ফ্রি 2020 ফ্রি 2020 দিয়ে দেন আর তো নাই দেখা যায় ডান পাশে আপু ঢুকছি আচ্ছা অ্যাক্টিভ দেন কোনো পপআপ আসছে আপনার কাছে না আপু কোনো পপআপ তো আসে না আপু পপআপ তো আসার কথা ওর ওয়েবসাইটে তো কোনো কাজ করা নাই এই একটা ঝামেলা আচ্ছা ওর ওয়েবসাইটটাকে এখন রিলোড দিয়ে দেখেন তো কোন থিমটা ইনস্টল করা হইয়া আপু আমি শেয়ার করে দেখাই হ্যাঁ দেখান একটু রাশেদ একটা সেকেন্ডের জন্য স্ক্রিন অফ করেন এপো এই যে লিংকটা উপরে এই যে দেখাচ্ছে যে ওর ওয়েবসাইটে ইয়ে করা না তো এই জন্য হেডারে দেখাচ্ছে ওর ওয়েবসাইট ইয়ে করা না ওর ওয়েবসাইট কাজ করা না যে এটা নো ফলো লিংক এটা ক্লিক করা যাচ্ছে না কারণ এখানে লিংক আসবে না এখানে डायरेक्टली একটা পপআপ আসবে ভাইয়া যে ওর ইয়ে করতে হবে এডিট করতে হবে আর ফাহিম ল্যান্ডিং পেজটা হচ্ছে কি সেটা দেখানোর জন্য আমি আপনাকে একটা ল্যান্ডিং পেজ রেডি করতে বলেছিলাম এটার জন্য ল্যান্ডিং পেজ লাগবে না সেটা না তবে মেইল চিম্পের জন্য ল্যান্ডিং পেজে কাজ করায় মেইল চিম্পের জন্য হচ্ছে ল্যান্ডিং পেজে কাজ করা যায় সেটা হচ্ছে আপনার ইয়ে দিয়ে করতে হয় কোডের প্রয়োজন হয় না কিন্তু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় আলাদা করে ওইটা এখান থেকে যেটা আমাদের বাই ডিফল্ট থাকে যে টেমপ্লেট গুলি থাকে ওই টেমপ্লেট গুলি নিয়ে যারা কাজ করতে চায় না তাদের তারা অনেকেই আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাবে যে আমি মেল চিম্পের থ্রুতে ইমেল মার্কেটিং করব এটার জন্য তুমি আমাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দাও সেই পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটা করা যাবে এটা হচ্ছে এলিমেন্টর কতগুলো ইয়ে আছে না এলিমেন্টর আছে না হ্যাঁ মানে কোনো কোড ছাড়াই জাস্ট মুভ করে মুভমেন্ট করে করা যায় আর কি আচ্ছা যাই হোক ওইটা করে হচ্ছে মেল চিম্পের থ্রুতে করতে হয় আমি আপনাকে ভেবেছিলাম কালকে খুঁজে পাচ্ছিলাম না আপনার এটা বসানোর জন্য আচ্ছা তুষা ইয়ে শুভাশিস রাশেদ আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ আপনার ওয়েবসাইটে তো কিছু করেন নাই শুভাশিস আপনার ওয়েবসাইটে জানতো একটু ভাইয়া স্ক্রিন শেয়ার করে জি
শুভাশিস আপনার স্ক্রিন শেয়ার হয়নি ভাইয়া? আসছে? হ্যাঁ এখন আসছে। এটা তো রাশেদের তাই না? জি। হ্যালো মাই ওয়ার্ল্ড, এই হ্যালো মাই ওয়ার্ল্ড হচ্ছে বাই ডিফল্ট একটা রয়ে গেছে, সেটা এটা চেঞ্জ করে আপনার থিম দিয়ে দিতে হবে, থিম দিয়ে তারপরে কাজ করতে হবে। আপনি আপনার আপনার ওয়েবসাইটে ঢুকেন, আপনি স্ক্রিনটা পজ করে রেখে আপনার ওয়েবসাইটে ফার্স্টে লগইন করেন, ডান পাশে আপনি আপনার মেইল চিম্পে লগইন করেন, একটাতে ওয়েবসাইটটা লগইন করেন আর একটাতে মেইল চিম্পে লগইন করেন। আপু এটা তো আমারটাতেই আছে, বাট কোনটা আপনারটাতে আছে? এই যে আপু এটা এটা আমারটা, এটা তো আপনার ভিজিটর মোড, আমি অ্যাডমিন মোডে ঢুকতে বলেছি, এটা তো আপনার ভিজিটর মোড। আপনারটাতে না আপনি একটা ইয়ে ইনস্টল করলেন দেখালেন। জি আপু এটা কোথায় গেছে চিন্তা করতেছি, আসেনি তো। জি আপু এখন অ্যাডমিন মোডে কিভাবে ঢুকবো আপু? অ্যাডমিন মোডে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আচ্ছা আচ্ছা সাইন আপ করতে /wp-admin ভাইয়া ইয়ে করেন, আপনি হচ্ছেন স্ক্রিন পজ করে নেন, আপনার পাসওয়ার্ড আর ইয়ে দিয়ে নেন, স্ক্রিন পজ করে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে লগ ইন করেন। কি এক অবস্থা আপনাদের, আপনার তো কালকে দেখলাম থিম ইনস্টল করা, আপনারই তো দেখছি থিম ইনস্টল করা। জি আপু আমারই ছিল তো থিম কই আপনার, আমি তো গুলাই ফেলছি মনে আপু ছিল তো এটা আপনি তো। হ্যাঁ এই যে ড্যাশবোর্ডের নিচে যে হোম দেখতে পাচ্ছেন, জি আপু হোমে যান আপু, এটাতে এটাই হোম, এটাই হয়, এটাই হোম বলতেছি, ড্যাশবোর্ডের নিচে হোমে ক্লিক করলে এটা এই উইন্ডোতে আসবে। আপনি ইয়েতে যান, ইয়েতে যান অ্যাপিয়ারেন্সে যান, কাস্টমাইজে যান, থিম অ্যাক্টিভ করা তো আপনার, কাস্টমাইজে যান, এটার অ্যাক্টিভ করা কাস্টমাইজে যান, ওয়েবসাইটের ক্লাস নিব না আমি এখন ইয়ের ক্লাস নিব, এই যে আপনার এইটা না এইটা না ঠিকই আছে, আচ্ছা ইয়ে করেন ভাই ক্রস ক্রস দেন ক্রস দেন, ওকে 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 এইটা অ্যাক্টিভ করা নাই দেখছেন, অ্যাক্টিভ করা নাই দেখি তো ঝামেলা, অ্যাক্টিভ দেন, আপনি আবার চেঞ্জ করছেন, কাস্টমাইজে যান, সব একই রকম দেখা যাচ্ছে আপু, এরকম আসছে আচ্ছা সরি আপনার এরকম আসার কারণ আছে। আচ্ছা ইয়ে তো জানতো ভাইয়া বুঝছি, হ্যাঁ ক্লোজ করেন, আমিও আসলে আছি একজন
ডিসিপ্লিন করে একটা মিনিট সুব্রত একটা সুব্রত না শুভাশিষ একটা মিনিট আমি না কি করতে গিয়ে যেন আমাকে পিন করে ফেলেছি প্লাগইনে জানতো ভাইয়া প্লাগইনে গিয়ে এলিমেন্টর এলিমেন্টরটাকে ইয়ে করেন তো প্লাগইনে যান আপনাদের পুরো ওয়েবসাইট রেডি আছে কারো এরকম ওই ওয়েবসাইটে বসালে ঢুকামাত্র একটা পপআপ আসে আর কি পপআপটা যেমন ধরেন ডান পাশে আমরা যদি এখন আবায়াতে ঢুকি ভাইয়া একটা ডান পাশে ট্যাব ওপেন করে আবায়াতে ঢুকে দেখবেন আবায়াতে ঢুকলে টুস করে একটা মেসেজের ইয়ে ইনবক্স চলে আসে ফেসবুকে যান ফেসবুকের আবায়াতে ঢুকলে দেখবেন টুক করে একটা মেসেজের অপশন চলে আসবে মেসেজের যখন অপশনটা চলে আসে ওই যে অপশনটা চলে আসে এইটাই হচ্ছে পপআপ আপনার কাছে যখন যে কোনো ওয়েবসাইটে ঢুকবেন ওরকম করে একটা অপশন চলে আসবে তো ওইখানে যে ইনফরমেশন গুলি দিবেন সেটা আপনার এখানে অ্যাড হবে যদি এখন আমরা দেখাতে না পারি আপনাদের থিম ইনস্টল করা না থাকে তাহলে এই অপশনটুকু আমরা রেখে দিই এই অপশনটুকু আমরা পরে দেখবো বাকি কাজটুকু করে যাই ইমেল মার্কেটিং এর ঠিক আছে আপনাদের কারোই ওয়েবসাইটে হচ্ছে থিম ইনস্টল করা না আমি স্লো আমার সাথে সাথে মানে আপনারা স্লো আপনাদের সাথে সাথে আমিও স্লো আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন হ্যালো হ্যাঁ আপু ভাইয়া জান ইমেল মার্কেটিং এ ঢুকেন রাশেদ রাশেদ আচ্ছা শুভাশিস চলে গেছে রাশেদ আপনি ইমেল মার্কেটিং এ ঢুকেন আচ্ছা ফর্মের পপআপটা জাস্ট এটা নিয়ে আপনার হেডারে বসাই দিলি পপআপটা হয়ে যায় এখন পপআপের ভাইয়া এই যে সেটিংসে যান বাপাশে সেটিংস আছে হ্যাঁ সেটিংসে যান ওভারলি অপাসিটি ডিসপ্লে শো মেলচিম ব্যাচ আপগ্রেড রিমুভ টু ব্যাচ আচ্ছা মেলচিমের ব্যাচ এই যে দেখেন পপআপটা কোথায় আসবে কি আসবে কিভাবে আসবে দেখতে পাচ্ছেন ভাইয়া ওয়েবসাইটের সাইডে আসবে কি নিচে আসবে পজিশন আপনি এখান থেকে ঠিক করে দিয়ে দিতে পারেন শুধু এটা ওইখানে দিয়ে দিলেই হয়ে যায় বুঝা গেল আপু হ্যাঁ ব্যাকে যান এইটার আরো ভালো বুঝতে পারবেন আপনাদের যখন আমি থিমটা এডিট করে দিব থিমটা এডিট করে আমরা একটা থিম নিয়ে যখন একটু একটু চেঞ্জ করলেই তখন ওইখানে পপআপটা টুস করে চলে আসে এখন যেমন নো ফলো লিংক হয়ে যায় তখন আর এইটা হয় না ভাইয়া এমবেডেড ফর্মস হচ্ছে আপনার ওইরকম একটা কোড নিয়ে জেনারেট এইচটিএমএল কোড সিলেক্ট করেন সাইন আপ ফর্মস গুলো হচ্ছে সবই ওই ওয়েবসাইটের কাজ ওয়েবসাইটে নিয়ে এখান থেকে নিয়ে ওয়েবসাইটে বসাতে হয় সাইন আপ ফর্মস যেটা কারণ হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর থ্রুতে যদি কোনো সাইন আপ ফর্ম মানে কেউ যদি ওয়েবসাইটে ঢুকে তার কাছে যদি আমি মেইলের কোনো কাজ করতে চাই শো অনলি রিকোয়ার্ড ফিল্ড শো অল ফিল্ড আচ্ছা ঠিক আছে নিচে আসেন তো ভাইয়া ডিসেবল অল জাভাস্ক্রিপ্ট ইনক্লুড আর্কাইভ লিংক তারপরে ভাইয়া এগুলি HTML এর কিছু কাজ থাকে HTML এর কাজ আসলে আমি নিজেও পারবো না কারণ HTML এর কাজ হচ্ছে কোডিং এর কাজ হয়তো আমাদের ফাহিম পারবে হয়তো ইয়ে পারবে সাত পারবে এই এই যে এমবেডেড ফর্মসটা শুধু আমরা এখান থেকে পপআপ ফর্মটা দিয়ে দিতে পারি পপআপ ফর্মটা আমরা শিখি যেটা আমরা দিয়ে দিতে পারি বাকি HTML বা অন্য কিছু যে কোডগুলি থাকে কোডিং এর থ্রুতে যেটা হয় সেটা তো আমরা পারবো না বুঝতে পেরেছেন সেটা না পারার রিজনও আপনারা জানেন যে আমি বা আপনার দ্বারা কোডিং এখন ডিজিটাল মার্কেটিং করতে এসে কোডিং শেখা সম্ভব না ব্যাপারটা বুঝতে পেরেছেন জি আপু আচ্ছা আরেকটা হচ্ছে অডিয়েন্স ড্যাশবোর্ড অল কন্ট্রাক্টস অন ফ্রম ট্যাক্স ট্যাক্স তো বললামই যে আমরা আমাদের যেটা যাই সেগমেন্টস ভাইয়া সার্ভিস সার্ভেতে জানতো এটা কি আসছে নতুন দেখি জান
get business insight when you collect feedback from your audience. Acha, create a survey. Create a survey to them. এটা নতুন আসছে দেখা যায়, আগে ফ্রিতে ছিল না, ফ্রিতে এই অপশনগুলি দিত না, এই অপশনগুলি দিত শুধুমাত্র আপনার ইয়েতে অ্যাড কোশ্চেন। ও আচ্ছা, সার্ভের জন্য কোশ্চেন আপনার ওটার সাথে দিয়ে দিবেন এবং ডেইলি রেসপন্স সামারি ইমেল, ডেইলি কি পরিমাণে রেসপন্স পেয়েছেন সেটা এখানে দেখার জন্য, যে আপনি যে মেল চিম্পের যে মেলটা পাঠাচ্ছেন মার্কেটিং এর জন্য সেখান থেকে কি পরিমাণে রেসপন্স পান সেটার এখানে রিপ্লাইটা এখানে দেখার জন্য, আর ওইখানে কোশ্চেনটা অ্যাড করে দেওয়ার জন্য। এই অপশন তিনটা ছিল না, এই অপশন তিনটা ভালো করছে ফ্রিতে দিয়ে। কথাটা কি আমার বুঝতে পেরেছেন আপনারা? মেবি না ভাইয়া, টার্ন অন দেন আর উপরে অ্যাড কোশ্চেনে যান, অ্যাড কোশ্চেনে যান, উপরে 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 মিডলে অ্যাড কোশ্চেন লেখা আছে ভাইয়া, হ্যাঁ অ্যাড কোশ্চেনে দেন, এডিট সার্ভে নেম দেন, সার্ভে নেম দেন, সার্ভে নামের তো উপরে আনটাইটেলড সার্ভে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে একটা নাম লিখেন, কি নামে সার্ভে করবেন, আচ্ছা তারপর কোশ্চেন অ্যাড করেন, অ্যাড এ কোশ্চেন, ওপেন টেক্সট আছে, রেঞ্জ আছে, চেক বক্স আছে, আপনার ইমেল আছে, প্রোভাইড অ্যান ইমেল টু বি অ্যাডেড ইওর অডিয়েন্স, আপনার অডিয়েন্সের কাছে আপনি ইমেলটা পাঠাতে চান কিনা, রেড বাটন আছে, একটা বাটন সিঙ্গেল আনসার, যেটা হচ্ছে আমরা যে দুইটা বাটন থাকে না, আমরা অনেক সময় পোল ক্রিয়েট করি না, একটা পোল ক্রিয়েট করলে কি হয় ইয়েস নো আনসারটা দেয়া থাকে না, জি আপু, ওরকম করে রেড বাটন ফিক্স করবেন কিনা এই জিনিসটা একদম নতুন। জান ভাইয়া, সিলেক্ট এ সিঙ্গেল আনসার ফ্রম লিস্ট অফ অপশন, সিলেক্ট মাল্টিপল আনসার ফ্রম এ লিস্ট অফ অপশন, তারপর রেঞ্জ হচ্ছে সিলেক্ট এ স্কোর ফ্রম রেঞ্জ, আর সিলেক্ট না সরি ওপেন টেক্সট প্রোভাইড অ্যান ওপেন টেক্সট রেসপন্স, আপনি কোন টাইপের রেসপন্স রিপ্লাই আশা করেন ভাইয়া, আপনি কোন টাইপের রিপ্লাই আশা করেন, যে একটা আনসার দিবে না সে মাল্টিপল আনসার দিতে পারবে, বা সে হচ্ছে একটা রেঞ্জ দিয়ে দিবেন, হ্যাঁ রেঞ্জে যান, কি আস করবেন করেন, রেঞ্জ তো এটা আমরা ঠিক করেছি, ভ্যালুটা ঠিক করতে হবে, এখান থেকে ভ্যালুটা ঠিক করেন, কোন রেঞ্জ আপনি দিতে চান সেই রেঞ্জটা ধরেন, হ্যাঁ 0 টু 10, 1 টু 10, 0 টু 5, 1 টু 5, 0 টু 7, 1 টু 7, এখানে এটা এগুলা কি আসলে আপু, এটা হচ্ছে আপনি যখন ইমেল পাঠাচ্ছেন তার রেসপন্স কয়জন করছে, রেসপন্স করলে বা যে ইমেলটা পাঠাচ্ছেন সেটা কতটুকু, ওইটার একটা সার্ভে করা, সার্ভে মানে কি জানেন না আপু, সার্ভে মানে যদি না জানেন, আপু আমি একটু বলবো, হ্যাঁ বলেন, আমরা অনেকে ফিডব্যাক দেই না কোন একটা কিছুর, জি যদি মনে করো আমরা একটা নতুন একটা প্রোডাক্ট বাইর করলাম, ঠিক আছে,
একটা বিস্কুটের একটা প্রোডাক্ট, বিস্কুটের প্রোডাক্টটা বাজারে কিরকম চলতেছে ওটা তো আমি আমার দরিবার কিছু। হ্যাঁ ঠিক আছে, তো ওটা সার্ভে করতে গেলে ওদের থেকে আমি যদি কিছু ইনফরমেশন নিই, কার কাছে এই প্রোডাক্টটা কেমন হয়েছে, কার কাছে এই প্রোডাক্টটা খারাপ লাগছে, কে কেউ বলবে না এই প্রোডাক্টটা আর একটু উন্নত করতে হবে, কেউ বলবে না এই প্রোডাক্টটা একটু কস্টলি কমাইতে হবে, এটা কে বলে হচ্ছে সার্ভে অথবা ওদের থেকে ফিডব্যাক নেওয়া। এই যে রাশেদ ভাই বলছে জরিপ, আমি আরো বলে দিই, এটা হচ্ছে আমরা যে যে ইয়ের এক্সাম দেই না, ফাইবারের এক্সাম, তখন ফাইবার একটা জিনিস দেয় না উইথ ফিডব্যাক, উইদাউট ফিডব্যাক এক্সাম দিতে দেখছেন, উইথ ফিডব্যাক, উইদাউট ফিডব্যাক। জি আপু, জি আপু দেখছেন? দাঁড়ান না, মিনাজকে বলি, মিনাজ দেখছেন? মিনহাজ না আপু, আপনার কি একটা গিগও পাবলিশ হয় নাই? গিগ তো আপু আমার, গিগে তো আমার এক্সাম দেওয়া লাগে নাই। আচ্ছা এই জন্য আপনি জিজ্ঞেস করছেন সার্ভে কি আপনার এক্সাম দেওয়া লাগে নাই দেখে। আচ্ছা ভাইয়া এটা হচ্ছে কি যে ভাইয়া ধরেন আপনি গিটার ইউজ করেন, হ্যাঁ আপনার ধরেন গিটার যে কিনলেন, যে ব্র্যান্ডের গিটারটা কিনলেন, কেনার সময় ওরা অনেক সময় বলে না, আচ্ছা গিটার না বাদ দেন, আপনি যে কোনো হোটেলে খেতে যান, খেয়ে আসার সময় বলে না স্যার আমাদের খাবারটা কেমন হয়েছে, কি হয়েছে, আমরা অনেক সময় বলে আসি না, আচ্ছা আপনাদের খাবার ভালোই ছিল, আপনাদের সার্ভিসটা একটু স্লো, সবই ঠিক ছিল আপনাদের, এটাতে লবণ কম হয়েছে, বা সবই ঠিক ছিল আপনাদের এই মানে আপনাদের কি বলে একটু ক্লিনিং এর প্রয়োজন, এরকম কিছু ফিডব্যাক আমরা দিয়ে আসি না? জি আপু, এই যে আমরা ফিডব্যাক দেই, এই যে ওরা আমাদেরকে কোশ্চেন করে, এটা হচ্ছে ওদের সার্ভে করা, আমাদের উপরে ওরা জরিপ করছে যে কতটা কাস্টমার আজকে ভিজিট হলো, কতটা কাস্টমার আমার রেস্টুরেন্ট সম্পর্কে কি কি বলেছে, যাতে ফিউচার সে সেটার ইমপ্রুভমেন্ট করতে পারে। আপনি যখন আপনার স্টুডেন্টদেরকে শেখান, তারপরে কি করেন, জিজ্ঞেস করেন না আচ্ছা তোমরা কতটুকু শিখতে পারছো বা কেমন শিখতে পারছো, বা আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি না আমার ফিডব্যাক দেন, আমার কাছে কেন ক্লাস করছেন, বা আমার এত বকা খাওয়ার পরে কেন করেন, কেন আপনাদেরকে জিজ্ঞেস করি, যাতে আমার কোথাও ভুল থাকলে আমি সেই ভুলটাকে শুধরে আমি ঠিকভাবে ঠিক করে আপনাদেরকে শিখাতে পারি। এই যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই জিজ্ঞেস করে আপনাদের কাছ থেকে একটা কি বলবো এটাকে ইনফরমেশন নিচ্ছি বা আপনাদের একটা মতামত নিচ্ছি, তারপরে সেটার উপরে বেস করে আমি আমার নিজেকে চেঞ্জ করছি, এই যে আপনাদের উপর থেকে যে জিনিসটা আমি ফিডব্যাক আকারে নিয়ে নিচ্ছি সেটাই হচ্ছে স্যার। আমাদের দেশে জনসংখ্যার জরিপ চলে না? জি আপু, আদমশুমারি জরিপ, ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সার্ভে। এখন সার্ভেটা বোঝা গেল? জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তারপরে রিকোয়ার্ড, এটা রিকোয়ার করবেন কিনা, এটা রিকোয়ার্ড কিনা সেটা নিচে দেখেন, বাটন আছে, নিচে বাটন আছে, হ্যাঁ নিচে বাটন আছে দেখতে পাচ্ছেন, যদি বাটন দিয়ে দেন তার মানে এটা রিকোয়ার্ড। অবশ্যই সার্ভে কখনো রিকোয়ার্ড থাকে না, সার্ভে কখনোই রিকোয়ার্ড থাকে না, সেটা কি আপনারা জানেন? না আপু, সার্ভে কখনোই রিকোয়ার্ড থাকে না যে এটা ছাড়া তুমি সাবমিট করতে পারবে না। আমার মন চায় না আমি সার্ভের আনসার দিব না, আমার মন চায় না আমি ফিডব্যাক দিব না, এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে কোনো ফিডব্যাক ছাড়া আমরা চলে আসি, আসি না? সার্ভে সেটিংস, রিপ্লাই, সার্ভে ফিডব্যাক উইথ ইনবক্সে আসবে, আপনার মেইলচিম্প এর ইনবক্সে চান, নাকি ডেইলি রেসপন্স সামারি মেইল, নাকি রেসপন্স সামারিতে চান, আপনি দোনোটাই অন করে দেন, এখানে টার্ন অন দেন, সার্ভেটা টার্ন অন দেন, সার্ভে লোকেশন কোন জায়গা, তারপরে এই যে দেখেন শেয়ার অন ফিডব্যাক, শেয়ার অন টুইটার, শেয়ার শেয়ার বাই ইমেল, এখন এখানে নিচে দেন, আরে ভাইয়া এই যে সার্ভে সেটিং, কোনটাতে চান আপনি, প্রত্যেকটা ফিডব্যাক ইনবক্সে চান কিনা, বুঝতে পারছেন?
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে সাইন আপ ফর্মস এর যে কাজটা, এই কাজটা কখনোই বায়ার আমাদেরকে যাদের মার্কেটিং দিয়ে করা করায় না, কিন্তু কিছু কিছু বায়ার তেদর থাকে, তারা আরেকটা ওয়েব ডেভেলপারকে হায়ার করে তারা করাইতে চায় না, তারা চায় যারা ইমেল মার্কেটিং এর কাজ করবে তারাই যাতে করে দেয়। সো সাইন আপ ফর্মের জন্য আমরা যে পপ আপ ফর্মটা আছে না, আমরা শুধু পপ আপ ফর্মটা বসাই দিই। পপ আপ ফর্মটা বসাই দেওয়ার রিজন হচ্ছে যাতে তার লিডটা ডিরেক্টলি এখানে চলে আসে, কিন্তু এটার জন্য কিন্তু যদি সে পপ আপ ফর্ম চায় সেটার জন্য তাকে আলাদা পেমেন্ট করতে হয়। পপ আপ ফর্মটা ওয়েব ডেভেলপারদের কাজ, আমাদের না। পপ আপ ফর্মটা ওয়েব ডেভেলপারদের কাজ, আমাদের না। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া নিচে আসেন। এখানে তো ভাইয়া একটা কোশ্চেন সেট করেছে, ভাইয়া কিন্তু আর কোশ্চেন সেট করেনি। দেখতে পাচ্ছেন কোথায় এসেছে সেট কোশ্চেনটা? জি আপু। এবং এটার কোনো রেসপন্স নেই, কারণ ভাইয়া অত মানুষকে মেইল পাঠায়নি। ভাইয়ার যেটা হয়েছে যে মেইল শেয়ার বাই ইমেল, শেয়ার বাই ইমেল, ভাইয়া শেয়ার বাই ইমেল উপরে হ্যাঁ ক্লিক করেন। লিংক উইথ অটোমেটিক রেসপন্স অ্যাট্রিবিউশন, লিংক উইদাউট অটোমেটিক রেসপন্স অ্যাট্রিবিউশন, লিংক উইথ অটোমেটিক রেসপন্স দেন। এই যে দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড দেখেন, দা লিংক উইল অটোমেটিকলি ট্র্যাক সাবস্ক্রাইবার রেসপন্স অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ রেসপন্স উইথ দেয়ার ইমেল ইভেন ইফ ইউ ডোন্ট এক্সপার্টলি আস্ক ফর দেয়ার ইমেল ইন দ্য সার্ভে। ইট অনলি ওয়ার্কস ইফ ইউ সেন্ড থ্রু এ মেলচিম্প মেল ক্যাম্পেইন অর অটোমেশন। এটা মেলচিম্পের মেল ক্যাম্পেইনের সাথে অথবা অটোমেশনের সাথে যাবে। অটোমেশন বলে একটা অপশন আমরা দেখেছিলাম, আমরা যখন ওই যে উপরে পেন বাটন যেখানে ক্যাম্পেইনের ক্রিয়েটে গিয়েছিলাম, মনে আছে? কপি টু ক্লিপবোর্ড নেন। আচ্ছা এইটাকে এখন আচ্ছা ক্লোজ দেন ভাইয়া। তাও বলি যে পেন আছে, পেন দেখতে পাচ্ছেন বাদরের নিচে পেন বা পাশে, এই যে ক্রিয়েটে যান, এখানে এখন নিচে এসে দেখেন অটোমেশন একটা ব্যাপার আছে। নিচে আসেন, এটা ইমেল তো, ইমেল ছাড়াও আছে, অটোমেশন আছে, দেখেন। আর একটু নিচে যান, আরেকটু নিচে, আরেকটু নিচে, অটোমেশন তো দেখলাম, এখানে কোথায় অটোমেশন ছিল? একটু উপরে উঠেন তো, খুব স্লো উঠেন। সার্ভে অ্যাড টার্গেট, আই কালকে এখানে অটোমেশন দেখলাম না আমি। ভাই উপরে উঠেন, উপরে উঠেন। মেলচিম ডিজাইন কাস্টমার মেকিং দেখছো, এই যে সরি, এই যে ডিজাইন অ্যান্ড সেন্ড অটোমেটেড অর রেগুলার ইমেল, এই যে অটোমেটেড, এই যে ইমেইলের মাধ্যমে আমরা যে ইমেল ক্যাম্পেইনটা করি না, ইমেল ইমেল উপরে উপরে একদম উপরে ফার্স্টে যেটা, এখানে এইটার যে অটোমেটেড আছে অটোমেশনে, ওই যে অটোমেটেড রেগুলার একটা অটোমেটেড একটা একটা প্লেন টেক্সট দেখতে পাচ্ছেন, তিনটা অপশন যেখানে আছে, আমরা কালকে রেগুলার দিয়ে ট্রাই করেছিলাম। অটোমেটেড আছে, প্লেন টেক্সট আছে, ভাই প্লেন টেক্সট আর অটোমেটেডে যান, অটোমেটেড অটোমেটেডে যান, যাবে না গেছে বাবা, আমরা নতুন তো, এই জন্য ফ্রিতে যায় ট্যাগ সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটি ইমেল সাবস্ক্রাইবার হোয়েন দে আর ট্যাগড, ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, হ্যাপি বার্থডে, শেয়ার ব্লগ আপডেট। এই অটোমেটেড রেসপন্সগুলি মানে অটোমেটেড ইমেলগুলি কখন যায়, আপনি সেট করে রাখলেন কোনো বায়ারের হয়তো বার্থডে, তাকে আপনি হ্যাপি বার্থডে উইশ করলেন, বুঝতে পেরেছেন? ওই যে বলেছিলাম যে আমাদের কিছু এক্সক্লুসিভ মেম্বার থাকে, আমাদের কিছু ভিআইপি ক্লায়েন্ট থাকে, তাদের হয়তো বার্থডে উইশ করার জন্য, এখন এখন অফিসে বসে তো তারা করে না, তারা এই মেইল চিম্পে এই জিনিসগুলি সেট করে রাখে, বুঝতে পেরেছেন? এই জন্য ওইখানের বার্থডে ডেটটা লাগে। ওই যে আমরা বার্থডে ডেটটা কালেক্ট করেছিলাম না গতকাল, মনে হয়েছিল না আপু আমার মেইলে তো বার্থডে ডেট আসে না, বার্থডে ডেট কেন লাগে? বার্থডে ডেট এই অটোমেটেড এর জন্য প্রয়োজন হয়। প্লেইন টেক্সটে যান, এটা হচ্ছে শুধু একটা প্লেন, কোনো ইমেজ টিমেজ যাবে না, কোনো ফ্যান্সি কোনো কিছু যাবে না, জাস্ট একটা টেক্সট যাবে, বুঝতে পারছেন? যেটা হচ্ছে ওই যে প্রাইমারিতে যায়, এতদিন আমরা দেখছি না টেক্সট গুলি আমাদের ইমেল গুলি শুধু ইয়েতে যায়, প্রমোশনে যায়, এই প্লেন টেক্সটের ইমেল ক্যাম্পেইনটা আমার প্রাইমারিতে আসে। গতকাল আমাকে ফাইন কোশ্চেন করেছিল, হ্যালো আপনারা আছেন শুনতে পান? জি আপু। আচ্ছা এখন আপনারা কোনটা দিয়ে দেখবেন, অটোমেটেড দিয়ে দেখবেন না প্লেন টেক্সট? কারণ অটোমেটেডে আমাদের আস্তে আস্তে জানুয়ারির কবে জানি, জানুয়ারি জানুয়ারি দিছে না, জানুয়ারি হ্যাঁ জানুয়ারির এক তারিখ দিছে, রিসেন্টলি জানুয়ারির এক তারিখ ছাড়া আমরা কিন্তু ইমেল পাবো না, পাবো
পাবো কথা বলে না আপনারা কোনটা দিয়ে দেখবেন এখানে আপনারা কি আছেন জি আপু আছে আচ্ছা আপু দেখবেন প্লেন টেক্সট দিয়ে একটা টেক্সট দেখি যে টেক্সট আমাদের কোথায় যায় ঠিক আছে ভাইয়া ক্যাম্পেইন নাম দেন প্রাইমারি ইমেল দিয়ে দেন প্রাইমারি ইমেল স্পেলিং ভুল স্পেলিং ভুল বলতেছি স্পেলিং ভুল বিগিন দেন বিগিন এন্টায়ার অডিয়েন্স মানে বুঝতে পেরেছেন ওর আছে তিনজন তিনজনের কাছে যাবে না সেগমেন্ট অর ট্যাগে যাবে না গ্রুপ অর নিউ সেগমেন্টে যাবে ওর এন্টায়ারে যাবে তারপরে নিচে আসেন এই যে নেক্সট নেক্সট ডান পাশে নিচে দেখেন নেক্সট ক্যাম্পেইন নাম প্রাইমারি ইমেল সাবজেক্ট দেন ইমেলের সাবজেক্ট দেন এখানে গতকালকের মতো এত অল টেক্সট বা ব্যাকলিংক করে দেয়া বা অত কিছু দেয়া যায় না এখানে শুধু প্লেইন টেক্সট বুঝতে পেরেছেন গতকাল আমরা যে ইমেল ক্যাম্পেইনটা করেছি আপনাদের মেবি মাথার উপর দিয়ে যাচ্ছে ধরতে পারছেন না আপনাদের সবার কি মাথার উপর দিয়ে যাচ্ছে ধরতে পারছেন না এরকম কিছু ভাইয়ারা আপু বুঝতে কষ্ট হচ্ছে এগুলো জি 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 আপু বুঝতে কষ্ট হচ্ছে একটু আচ্ছা কষ্ট হলে আমি তো বাকি আছে ঝামেলা ঝামেলা লাগতেছে অনেকটা এক্স্যাক্টলি আপনি ঠিক বলেছেন আপনারা যা করেছেন দেখেন কিন্তু কালো হয়ে আছে রাশেদ যে কাজ করছেন রাশেদ বাকিগুলির থেকে ইমেল মার্কেটিংটা ইজি মনে হয় না আপনারও ঝামেলা ঝামেলা লাগে আপু আমি অল্প স্বল্প কাজ করছিলাম তো তবে এই জিনিসটা হয় নাই মানে ক্যাম্পেইন সেট করা জরিপ করাটা হয় নাই বাসগুলো করতে ইমেল মার্কেটিং তো নিয়ে যাদের প্রবলেম আছে যা হচ্ছে না আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে আমি তাহলে আবার ফোর্স থেকে রিপিট করি আমার কোনো প্রবলেম নাই আচ্ছা আপু অসুবিধা নাই করতে পারেন আমার কোনো প্রবলেম নাই যদি আপনাদের বুঝতে কষ্ট হয়ে যায় আমি বারবার বলছি বুঝতে কষ্ট হয়ে গেলে বলেন আমি আবার রিপিট করব প্রিভিউ টেক্সট কি সেটা তো বুঝতে পারেন যে আমরা যে কোনো ইমেল অন করার সময় ইমেলটা অন করার আগে যে টেক্সটটা দেখতে পাই আমরা একটা টেক্সটের ফরমেশন দেখতে পাই না ফরম্যাট জি আপনি জানেন কালকে কালকে ওই যে ইয়াবা যেটা করছে শুভাশিস ভাই আচ্ছা তাহলে প্রিভিউ টেক্সটটা লিখে ফেলেন শুভাশিস ভাই কালকে যখন প্রিভিউ টেক্সটটা করছিল মেইলে যখন আসছে মেইলে কিন্তু প্রিভিয়াস টেক্সটটা কালকে দেখা যায় নাই না শুভাশিসের প্রিভিউ টেক্সট আমি দেখতে পাইছি ভাইয়া আমি পাইনি দেখতে প্রিভিউ টেক্সটটা আপনার টেক্সটের বডিতেই থাকতে হবে আপনার মেইলে থাকতে হবে নট লাইক দ্যাট প্রিভিউ টেক্সটটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ট্যাগ লাইন আমরা কি বলি যে জ্বলে ওঠা আপন শক্তি শুনলেই আমরা বলি আচ্ছা এটা তো রবি বলি না জি আপু ওই রকম যে একটা টেক্সট যেটা ট্রুথে আপনি বুঝাচ্ছেন এটা কি আপনি যদি তাকে হ্যাপি বার্থডে দেন বা নিউ ইয়ার উইশ দিয়ে তাকে বলেন যে আমাদের নতুন অফার বা ইয়ার এন্ডিং সেল ধরেন সে ইয়ার বাৎসরিক সেল দিচ্ছে তো সেটাকে কি দিবে ইয়ার এন্ড সেল দিবে না জি আপু তো সে এখানে লিখে দিবে প্রিভিউ টেক্সটে ইয়ার এন্ডিং সেল সেল লিখে দেওয়ার মানে মানে যে কেউ এই টেক্সটটা যখন দেখবে তখন তার কাছে ফার্স্টে দেখাবে ইয়ার এন্ডিং সেল তো সে যখন এটার ভিতরে যাবে ক্লিক করে ভিতরে যাবে তখন আপনার অফারগুলি পাবে বা আপনি কি দিচ্ছেন সেটা পাবে কিন্তু এই লেখাটা সে পাবে না এটা হচ্ছে প্রিভিউ টেক্সট যেটা একটা দেখা যাবে প্রিভিউ জিনিসটা কি সেভ এন্ড প্রিভিউ বলে না যে জি আপু এটা এটা বুঝতে পারছি কালকে যখন ওই শুভাশিস দা মেইলটা আসলো ওইটাতে লেখা এটা সাবজেক্ট হিসেবে থাকবে মনে হয় না সাবজেক্টের পরে থাকে এটা আচ্ছা ফর ফর কান কান নাম দিবেন আচ্ছা ফর্ম হচ্ছে লিজা আপনি লিজা দিবেন না অন্য কারো নাম দিবেন আপনি অন্য কারো নাম দিয়ে দেন আপনার লিজা তারপরে কি নরা না কি যেন নাম না আপু ওই ইউএসএ হিসাব করে করার কি আচ্ছা তারপরে যান এই যে ট্র্যাকিং দেখেন
track open not available for plain text campaign the ei option guli kintu amra acha ei option guli kintu amra gotokal dekhini dekhechi tracking er jayga ta e-commerce link tracking tar pore hocche track html click click tail link tar pore hocche click plain text tar pore hocche track stats of salesforce tar pore niche jan google analytic link tracking এগুলো কিন্তু কোনটাই আমরা পাইনি পেয়েছি গতকাল গতকালকে এগুলো কোন কোনটাই পাই নাই হ্যাঁ এখন কথা হচ্ছে আমি যদি গতকালকেরটা দেখিয়ে চলে যাই তার মানে হচ্ছে আমার চলে যাওয়া শেষ কিন্তু আমি যদি এইটুকু না দেখিয়ে যাই তাতে আপনাদের প্রবলেম হবে যে পরবর্তীতে আমরা ইমেল মার্কেটিং এ কোনো কিছু করতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের নামাজের সময় হয়ে গেছে 5 মিনিট আছে আর নাকি আবার নতুন করে শুরু করবেন দেখেন হ্যাঁ এই জায়গাটা থাকুক এই জায়গা থেকে আবার এসে এটা শেষ করে আবার নতুন করে শুরু করি আপনার নামাজের ব্রেকে চলে যান ঠিক আছে ব্রেক স্ক্রিন দিয়ে নামাজের ব্রেকে চলে যান 4:10 এ ব্যাক করেন সবাই মিউট করে যাই আমরা ঠিক আছে সবাই মিউট করি আমরা ব্রেকে যাই
আপনারা কোন দিক থেকে ক্যামেরা গুলি সবগুলি গণহার অফ করে রাখেন? আপনাদের ইনভিটেশন কার্ড দিয়ে এয়ারপোর্ট থেকে বলবো ক্যামেরা অফ করার পারমিশন আগে অফিস থেকে নিয়ে আসেন, এরপর ক্যামেরা অফ থাকলে বলবো ক্যামেরা অফ। আপনাদের ইনভিটেশন কার্ড দেওয়া লাগে? মনে তো কিসুকে জানি মেরে দিচ্ছে বা কাউ কেউ হয়তো মারবে, আপনি সেটার জন্য রেডি হয়ে আছেন? না না আপু, আমি কম্পিউটারে ই করতেছি, দেখতেছি। কি দেখতেছেন? ইমেইলে ওই ইমেইলের ফর্মটা কিভাবে ওয়েবসাইটে অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, ওই কোডটা নিয়ে বসাইতে হয় আর কি ওয়ার্ডপ্রেসে। আপনাদের ওয়ার্ডপ্রেসে তো বসাইলে দেখা যায় না এখন, কারণ আপনাদের ওয়ার্ডপ্রেসে কিছু নাই। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিছে, আপনারা বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড রেখে দিছে। জি আবার বলে জি, আবার বলে জি। আপনাদের এখানে ঠান্ডা অনেক বেশি। আমার ঠান্ডা লাগে তো, সেজন্য আমি সুইটার পরে বসে আছি। সালাউদ্দিন এমন শুকনো শাকা মানুষ, সালাউদ্দিনের ঠান্ডা লাগে না? পরে কখনোই আমি কোনো শীতের কাপড় পরে বসতে দেখি না। সালাউদ্দিন আর দিবাকর ভাই কখনোই শীতের কাপড় পরে বসে না, সাদও বসে না। সাদকে আবার দেখলাম মাঝে ডাবল পুট, শীত মনে সব আমার আর আপনারই লাগে, আমি আর আপনি হচ্ছেন সোয়েটার পরে বসছি। আমি তো নিচতলায় থাকি, আমার ঠান্ডা বেশি লাগে। না আমি চারতলায় থাকি কিন্তু তারপরে আমার ঠান্ডা বেশি লাগে, আমার রুমটাতে কোনো রোদের আলো আসে না তো আমার রুমটা বেশ ঠান্ডা। আচ্ছা অ্যানি আপু, সিনিয়র অ্যানি আর জুনিয়র অ্যানি? জুনিয়র অ্যানি, জুনিয়র অ্যানি, আপনি ডাকতে ডাকতে মরে যান, এরা রেসপন্স করবো না। জি আপু, এটা আপনার না, এটা যার তারই মানায়। আচ্ছা জুনিয়র অ্যানি আছে, আপনার কি ব্রেক থেকে ব্যাক করছেন এই জন্য আপনাদের ব্রেক দিতে ইচ্ছে করে না? চিন্তা করছে এরপরে নামাজে ব্রেক দিব না, যে নামাজে যাবে শুধু তাকে দিব আর বাকি কে দিব না। আচ্ছা আপনাদেরকে আমি যে বারবার জিজ্ঞেস করি, ভাইয়া বুঝতে পারছেন কোনো জায়গায় প্রবলেম, আপনারা আমাকে না বললে আমি কি বুঝতে পারবো? এগুলো আগে ব্যবহার করি নাই তো। আপু গতকাল কি দেখাইছে, আজকে কি দেখাইছে, আসলে ক্লাস কি নিয়ে হচ্ছে, বাচ্চা কে মিউট করা ভাইয়া? বোনের মেয়ে। ও আচ্ছা, আপনি বোনের মেয়ে নিয়ে ক্লাস করেন, আবার আরেকটা আপু ক্লাস করতে ওনার মেয়ে নিয়ে,
ওরা মা মেয়ে ক্লাস করতে একসাথে দুষ্টু সে খালি মোবাইল দেখতে চায় বাবা আপনাদের এই কোনো প্রবলেম হয়ে গেছে প্র্যাকটিস করতেন বাসায় একটা বারের জন্য তাহলে হতো কি আপনাদের প্রবলেমটা বুঝতে মানে সুব্রত দেখেন কোনো কিছু বুঝতে কিন্তু কালকের বুঝতে অত ঝামেলা হয় না কারণ ও নিজে একবার প্র্যাকটিস করছে শুভাশিসের অত ঝামেলা হবে না কারণ কালকে শুভাশিস বসে বসে করছে শুভাশিস যদি আপনাদের মতো বসে বসে দেখতো আর পরবর্তীতে প্র্যাকটিস না করতো তাহলে শুভাশিসের প্রবলেম হতো শুভাশিসের হবে না মানে হবে শুভাশিসেরও প্রবলেম হবে কারণ শুভাশিস আমার আমি ডিরেকশন দিয়েছি ও করেছে কিন্তু শুভাশিস এখন যদি নিজে থেকে করতে যায় ওর কিছু প্রবলেম হলো ওইটা সলভ করে নিতে পারবে কিন্তু আপনাদের কিন্তু ওইটা সলভ এর কোনো ওয়ে নাই কারণ আপনারা প্র্যাকটিসই করেন নাই জিনিস দেখতে যত ইজি মনে হয় সেটাকে আপনার কখনো যদি মানে প্র্যাকটিস না করেন সেটা কি আপনি দেখে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কোথায় কি কিভাবে করতে হবে আপনারা কিন্তু এটা করতে পারেন নাই আর আপনাদের ব্রেক এর পরে নামাজে ব্রেক এর পরে এরা আসলে এখনো ব্যাক করেনি কেন বুঝলাম না পনেরোতে ব্যাক করার কথা আপনাদের আজকে ওই জায়গায় নেটেরও প্রবলেম হচ্ছে আচ্ছা শুভাশিস ভাইয়া আপনি আমার সাথে স্ক্রিনটা শেয়ার করে দেন হ্যাঁ আপনার মেলচিম্প আর মেলচিম্পের আর একটা ব্যাপার আমরা ফ্রিতে কাজ করার কারণে আমাদের যে প্রবলেমটা হয় আমরা লগ ইন করতে গেলে প্রবলেম হবে আমাদের লগ ইনের জন্য বারবার কখনো ট্রাই করবেন না একটা লগ ইন যখন করতে যাবেন তখন বারবার কখনোই ট্রাই করবেন না করলে আপনার মেলচিম্প হচ্ছে সাসপেন্ড করে দিবে মেলচিম্প সাসপেন্ড করে দিবে বা আপনাকে মেলচিম্প ব্লক করে দিবে তখন মেলচিম্পে ঢুকতেই পারবেন না মেলচিম্পের কিছু কিছু ব্যাপার ওয়ার্ডপ্রেস এর সাথে অনেক সিমিলার মেলচিম্পের কিছু কিছু ব্যাপার ওয়ার্ডপ্রেস এর সাথে অনেক বেশি সিমিলার আপু জি ওইখানে আমি দেখলাম মেলচিম্পের একটা ভিডিওতে যে যেখান থেকে কপি করছেন আপনি ইউআরএলটা ওই ইউআরএলটা আসলে হয় না ওইখান থেকে কপি করে না ওইটা কপি করার আরেকটা ই আছে আচ্ছা ওইটা আমি দেখতেছি ভাইয়া আরো কনফিউশন ছিল ওই জন্যই আমি বললাম যে আমি একটু দেখি কারণ আমিও ভাইয়া কাজ করার পরে দেখা যায় যে আমি হয়তো মাথা থেকে ছুটে যায় আমিও তো মানুষ ভাই আমার মাথা থেকে হয়তো ছুটে যেতে পারে এটা খুব অস্বাভাবিক কিছু না এবং আমি ওই জন্যই আমি বললাম যে আচ্ছা আমি দেখি কারণ আমাকে যখন সুব্রত দেখালো তখন আমার মনে হলো যে আমি হয়তো ভুল কপি করেছি বা আমার হয়তো কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে সেটা আমাকে দেখতে হবে আমার মিস্টেকটা তো আমার আপনাদেরকে বলে লাভ নেই আমার মিস্টেকটা আমাকেই ক্লিয়ার করে দিতে হবে এবং ক্লিয়ার করতে গেলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমার ভুলটা কোথায় হয়েছিল বা আমি কোথায় মিস্টেকটা করছিলাম বুঝতে পেরেছেন আমার এটা স্পষ্ট মনে আছে সেটা নিয়ে হচ্ছে আমি মেলচিম্পের কাজ খুবই কম করি মানে ইমেল মার্কেটিং এর কাজটা বেসিক্যালি আমি খুবই কম করি তো আমার দেখা যায় যে মেলচিম্পের কাজটা করার সময় আমার যেটা হয়েছে আমি নিয়ে ওয়েবসাইটে বসাই কিন্তু রিসেন্টলি না করার কারণে আমার কিছু প্রবলেম হয়ে যাচ্ছে আমি অনেক কিছু বলি না যে ইদানিং ভাই আমি অনেক কিছু ভুলে যাই ইদানিং আমি অনেক কিছু ভুলে যাই কিন্তু কেন ভুলে যাই আমি জানি না আচ্ছা আমরা কি গতকালকেরটা আবার ফার্স্ট থেকে দেখব একবার জি আজকে অটোমেটেড বা নরমাল টেক্সটটা দেখে যাব আপু আসলে আমার আমার কথা একটু বলি আমি আসলে আজকে সকাল পর্যন্ত ওই যে পিন্টারেস্টের জিনিসগুলো ব্যাকআপ করে মানে যা যা আমার একটু উইকনেস ছিল ওগুলো সবগুলো আজকে ঠিক করছি তো ওইটার জন্য আমার এইদিকে আমি ইয়ে করতে পারি নাই এই যে ওইটা ব্যাকআপটাকে আপনি রিকভার করতে গিয়ে আপনি এইদিকে আরেকটা ব্যাকআপ মানে এইদিকে আরেকটা ল্যাকিংস তৈরি করে ফেলেছেন জি আপু ওইটা আজকে আমি আজকে রাতের মধ্যে যেভাবে হোক আপু আমি ইয়ে করে ফেলব না আমাকে করে দেয়া না ব্যাপারটা হচ্ছে কি একটা যদি শেষ হয়ে যায় ওটাকে ছেড়ে দেন এটা কিন্তু আমি আপনাদের ক্লাসের সময় বলেছি কখনো যদি কোনো টপিক শেষ হয়ে যাচ্ছে মনে করছেন এটা পারছেন না ওটা ছেড়ে দেন ওটা জোর করে ধরে রাখেন না পরের টপিকের দিকে আগায় যান এই কথাটা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলছি বলছি না ওইটা যদি করতেন তাহলে আর এই প্রবলেমটা হইতো না আপনারা ওইটা নিয়ে বসে থাকেন যে না আমার কাছ থেকে ছুটে গেছে আমাকে সেটা শিখতে হবে তখনই আসলে ঝামেলাটা শুরু হয়ে যায় বুঝতে পারছেন জি আপু আচ্ছা আমরা কালকের ইমেল ক্যাম্পেইনটা যদি আরেকবার দেখতে চাই তাহলে সেটাও খুব দ্রুত দেখা যাবে সেটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর জন্য যখন আমরা মেলচিম্পে লগইন করব লগইন করার পরে আমরা কিভাবে অডিয়েন্স অ্যাড করি সেটা কি দেখেছি সেটা কি মনে আছে না অডিয়েন্স অ্যাড করাটাও দেখাতে হবে আমাকে অডিয়েন্স অ্যাড করাটা কি দেখাতে হবে অডিয়েন্সটা পারবো অডিয়েন্সটা তেমন কিছুই না ওই যে অডিয়েন্সে যাবেন এখানে যে দেখেন সুব্রত একটা জায়গায় কার্সার নাচছে দেখতে পাচ্ছেন অ্যাড কন্ট্রাক্টে গিয়ে ইম্পোর্ট কন্ট্রাক্ট দিবেন দেন অ্যাড কন্ট্রাক্ট এই যে অ্যাড কন্ট্রাক্টে দিলে এই অডিয়েন্সই চলে আসছে আপনাকে
অ্যাড কন্ট্রাক্টে দিয়ে একটা হচ্ছে আপু হ্যাঁ আপনাকে ডেকেছি আমি, তারপরে ওই যে অ্যাড কন্ট্রাক্ট দেখেন, ম্যানেজ কন্ট্রাক্টের সাথে অ্যাড কন্ট্রাক্ট আছে দেখতে পাচ্ছেন, এই অ্যাড কন্ট্রাক্ট ক্লিক করে যে ইম্পোর্ট কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন, জি আপু, ইম্পোর্ট কন্ট্রাক্টটা দিয়ে দিবেন, ইম্পোর্ট কন্ট্রাক্টে দিয়ে যে আপলোড ফাইল CSV অর ট্যাব ডিলিমিটেড, CSV টা হচ্ছে কমা ডিলিমিটেড এর আন্ডারে যাবে, ওইটা করে আপলোড, এই যে আপলোড টু কন্টিনিউ টু আপলোড, কন্টিনিউ টু আপলোড দেন, কন্টিনিউ টু আপলোড দিলে যে ব্রাউজ ব্রাউজ করেন, ব্রাউজ করে ওই ফাইলটাই আবার আপডেট, মানে ওটা আপডেট দিবেন, বুঝছেন ভাইয়া? আপনার ওখানে একটা ভুল ছিল না, জি আপু, এটা কি কমা ডিলিম ইয়ে CSV ফরম্যাটে আছে? জি আপু, হ্যাঁ তাহলে এটা নিয়ে নেন, সিলেক্ট, ওপেন ওপেন, কন্টিনিউ টু অর্গানাইজ, সাবস্ক্রাইব, এই যে এখন এখানে মানে এটা হচ্ছে ভাইয়া সিলেক্ট স্ট্যাটাস, এটা সাবস্ক্রাইবার বাটন থেকে আসছে না, আনসাবস্ক্রাইবার আসবে না, নন সাবস্ক্রাইব আসবে, এটা হচ্ছে যখন আমরা অনেকগুলি লিস্ট অ্যাড করব না তখন আমরা এগুলি অ্যাড করে দিব, এখন একটা সাবস্ক্রাইবারই থাকুক আমাদের, বুঝতে পেরেছেন? এরপর আপডেট এনি এক্সিস্টিং কন্টেন্ট সরি কন্ট্যাক্টস, সেটা হচ্ছে যে যেই আপডেটটা আমার কন্ট্রাক্ট লিস্টে আছে সেটাতে কি আমি আপডেট করব না নতুন করে এটা দিব, তো আমি সেটাই আপডেট দেই, আপডেট দেন, কন্টিনিউ টু ট্যাগ দেন, আমাদের ট্যাগটার নাম কি ছিল, পাইথন না? পাইথন হচ্ছে আমাদের অডিয়েন্স, অডিয়েন্সটা কি আমরা ট্যাগ আকারে দিচ্ছি, হ্যাঁ দেন, তারপরে নিচে আসেন, এখানে যখন অনেকগুলি থাকে তখন অনেকগুলি আসবে, আপনার এখন পাইথন আছে এইজন্য পাইথন চলে আসছে, কারণ ফ্রিতে একটাই অডিয়েন্স ক্রিয়েট করা যায়, কন্টিনিউ টু ম্যাচ, ওকে ফাইনালাইজ ইম্পোর্ট দেন, একটা কম একটা, এখানে কিন্তু একটা জিনিস আছে, একটা জিনিস কিন্তু হয় নাই, ম্যাচে যান, ম্যাচে যান, উপরে উপরে উপরে, এখানে কমপ্লিট তো, হ্যাঁ ম্যাচে যান, এখানে দেখেন নিচে এসে একটা লিংক আপনার নেয়নি, পাঁচটা কলম আছে একটা কলম নেয়নি, এই একটা কলম না নেওয়ার কলমটা হচ্ছে এখানে আমাদের দেয়া ছিল না, এটাকে আমাদের অ্যাড করতে হবে, এই যে বার্থডে অ্যাড করে কনফার্ম করলো, দেখতে পাচ্ছেন ফিলটাকে কিভাবে দিচ্ছে, এখন কিন্তু দেখাচ্ছে নিচে সিক্স কলাম উইল বি ইম্পোর্টেড, এখন এখানে একটু হোল্ড করেন শুভাশিস, একটু হোল্ড করেন, আপনারা কি এই জায়গাটা বুঝতে পেরেছেন? জি আপু, আপনারা সবাই কি এই জায়গাটা বুঝতে পেরেছেন? আমাকে কিন্তু কত জিনিসটা আপু, এই সাবস্ক্রাইব করা আর আনসাবস্ক্রাইব করা, আচ্ছা সাবস্ক্রাইব করা আনসাবস্ক্রাইব করা, সাবস্ক্রাইব হচ্ছে যখন আপনার, আমরা তো এটা ফ্রি তে ইউজ করছি না, ফ্রি তে আমরা একটা অডিয়েন্স অ্যাড করতে পারবো, যখন আমরা অনেকগুলি অডিয়েন্স অ্যাড করব, মানে আমাদের ধরুন চারটা লিস্ট থাকবে অডিয়েন্সের, একটা হচ্ছে আমার সাবস্ক্রাইবারের লিস্ট, একটা হচ্ছে সাবস্ক্রাইবার মানে কি যারা আমার ওয়েবসাইটে ঢুকেছে আমার ওই পপআপ ফর্মটা ফিলআপ করে তারপরে তাদের লিস্টটা আমি পেয়েছি তারা সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব হচ্ছে যাদের লিস্টটাকে আমি অন্য কোনো থ্রুতে পেয়েছি, যাদের ইমেলটা অন্য কোনো মাধ্যমে আমি পেয়েছি তারা, তারপরে নন সাবস্ক্রাইব বা অন্য আরেকটা ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিটা কাদের জন্য, যারা এই সাবস্ক্রাইব বাটন বা এইটা ছাড়াই আছে তারা, বুঝতে পেরেছেন হিসেবটা? জি ব্যাপারটা বুঝতে পেরেছেন হাসনাত? না এখনো বুঝি না আপু, মানে এখন কথা হচ্ছে আপনারা আমার ক্লাস করছেন, হ্যাঁ আপনারা হচ্ছেন এলইডিপি রেজিস্টার্ড স্টুডেন্ট আমার, তাই না? জি আপু, আর যারা আমার ক্লাস ফেসবুকে থ্রুতে করতেছে তারা এলইডিপি নন রেজিস্টার্ড স্টুডেন্ট, মানে তারা রেজিস্ট্রেশন ছাড়া আমার লাইভ দেখে আমার কাছ থেকে শিখছে, তো তারাও তো আমার স্টুডেন্ট কিন্তু তারা রেজিস্ট্রেশন করেনি, তাদের নাম কোথাও লিস্টেড না, তাই না? তারা হচ্ছে আনসাবস্ক্রাইব, তারপরে নন রেজিস্টার্ড যেটা সেটা হচ্ছে ধরেন যারা আমার ফেসবুকেও দেখে না, যারা অন্য কোনো মাধ্যমে আমার কাছ থেকে শিখতে চেয়েছে, কারো মাধ্যমে শুনেছে, ধরেন আপনার কাছ থেকে শুনেছে, শুনে এখন সে হয়তো আমারটা শিখতে যাচ্ছে, শিখতে কিভাবে যাচ্ছে, যাচ্ছে আপু আপনার কাছ থেকে শিখতে চাই, কিভাবে শিখবো, আমার না এই জায়গায় প্রবলেম, আপনি যদি একটু আমাকে হেল্প করে দেন, তো এই যে আমি তাকে হেল্প করে দিচ্ছি, সে আমার আরেকটা ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে যাচ্ছে না? এইটা হচ্ছে সেটা, এখন বুঝতে পারছেন না? এখনো বুঝতে পারেন না? বুঝছি আপু, এটা হচ্ছে এই যে মেইল চিপের যারা রেজিস্টার্ড তারা,
না এই রেজিস্টার্ড যারা, এটা হচ্ছে কি ভাইয়া মেইল চিম্পের মেইলের, এটা তো একটা ইমেল মার্কেটিং এর মাধ্যম, আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজার অ্যাড এর একটা মাধ্যম না? এই মেইল চিম্প হচ্ছে ওই ইমেল মার্কেটিং এর একটা মাধ্যম, কিন্তু এখানে হচ্ছে যে সাবস্ক্রাইবড আনসাবস্ক্রাইব এগুলি হচ্ছে হয়তো বা আমার চ্যানেলের হতে পারে বা আমার ওয়েবসাইটের হতে পারে, অর আমার ফার্মের যারা আমার কোম্পানিতে জব করে, যারা আমার কোম্পানি থেকে নিয়েছে, যেমন ধরেন আরং এর কিছু মেম্বার থাকেন, আরং এ মেম্বারশিপ কার্ড দেয় না যে 10,000 টাকার শপিং করলেই একটা মেম্বারশিপ কার্ড হবে, এরপরে যতবার শপিং করবেন একটা করে পয়েন্ট আপনার অ্যাড হবে, তারপরে পয়েন্ট জমানোর পরে ওই পয়েন্ট দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন। যারা মেম্বার না তারা মেম্বার নন মেম্বারের লিস্টে যাবে, তারা হুটহাট কিনতে যায়, কারণ আপনি যখনই স্বপ্নে কিছু কিনতে যাবেন তখন দেখা যাবে যে আপনার কাছ থেকে ওরা ফোন নাম্বারটা কালেক্ট করে। আপনি কি সেটা কালেক্ট করেছেন? যে কোনো সুপার শপে বিলিং এর সময় আপনার ফোন নাম্বার কালেক্ট করে ওরা, দেখেছেন? ফোন নাম্বার একবার পরে দেখবেন ওদের প্রমোশন গুলি আপনার কাছে কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো ওই জিনিসটা হচ্ছে আপনার এখন স্বপ্নের, ওরা যদি ইমেল মেইল চিম্পের থ্রুতে ইমেল মার্কেটিং করে, তাদের জন্য কি মেইল চিম্পের সাবস্ক্রাইব না, এটা স্বপ্নের মেম্বার, স্বপ্নের মেম্বার। এই সাবস্ক্রাইবটাও হচ্ছে ওই যেই কোম্পানির আমরা কাজ করব ওই কোম্পানির সাবস্ক্রাইবার, মেইল চিম্পের কিছু না। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পারছি। মানে আমাদের অডিয়েন্স যারা থাকবে তারাই না? হ্যাঁ, অডিয়েন্সের কন্ট্রাক্ট লিস্টে যারা থাকবে, অডিয়েন্স তো হচ্ছে এক একটা ক্যাটাগরি, অডিয়েন্স কিন্তু এক একটা ক্যাটাগরি, এক একটা অডিয়েন্সে আমরা 1000 কন্টাক্ট রাখতে পারবো, এক একটা অডিয়েন্সে এক একটা অডিয়েন্সে আমরা এক একটা অডিয়েন্সে আপনার অনেকগুলি কন্ট্যাক্ট থাকতে পারে। একটা অডিয়েন্সের আন্ডারে মানে একটা ক্যাটাগরির আন্ডারে একটা ভিআইপি কাস্টমারের যদি লিস্ট থাকে, সবাই কি ভিআইপি কাস্টমার হয়? সবাই কিন্তু ভিআইপি কাস্টমার হয় না। আপনি গেলে দেখবেন কিছু গোল্ডেন কার্ড থাকে, কিছু প্লাটিনাম কার্ড থাকে, ব্যাংকের কিছু কার্ড থাকে না এরকম? তো যারা গোল্ডেন কার্ডের, এই গোল্ডেন কার্ড, প্লাটিনাম কার্ড, সিলভার কার্ড, বা আমরা যদি প্লেনের ধরেন ট্রেনের যাই, আমরা কি পাই যে কি বলে থার্ড ক্লাস পাই, ফার্স্ট ক্লাস পাই, এরপরে হচ্ছে কেবিন পাই, তাই না? বিজনেস ক্লাস যেটা। জি আপু। তো এইখানে সবাই কি একরকম হয়? প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে নাম থাকে না এক একটা জায়গায়? মেইল চিম্পে ওই ক্যাটাগরিকে ওরা অডিয়েন্স বলে, বুঝতে পেরেছেন? আর অডিয়েন্সের আন্ডারে যারা থাকে তারা হচ্ছে কন্ট্রাক্ট বা কানেক্ট, যাই বলেন, বুঝতে পেরেছেন? তারপরে কোশ্চেন থাকলে বলেন, আমি তারপরে শেষ করে যাই। কোশ্চেন আছে কারো কোথাও? কেউ এখন আর কথা বলে না, কারো কি কোশ্চেন আছে? আচ্ছা হ্যাঁ, ফাইনালাইজ ইম্পোর্ট দেন। ফাইনালাইজ ইম্পোর্ট দিলে এই যে ইম্পোর্ট ফাইল, 21টা কন্ট্রাক্ট উইল বি আপডেটেড অর অ্যাডেড ইওর, আমার নতুন যে অডিয়েন্স গ্রুপটা, মানে আমার একটাই তো অডিয়েন্স এখানে অ্যাড করা যায়, ওই অডিয়েন্স গ্রুপে আমার 21টা কন্ট্রাক্ট আপডেট হয়ে যাবে। ট্যাগ হচ্ছে পাইথন আপডেট এক্সিস্টিং ইয়ার্স, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং স্ট্যাটাস সাবস্ক্রাইব আর ইম্পোর্ট ফর্ম ফাইল আপলোড, ঠিক আছে? কমপ্লিট ইম্পোর্ট দেন, কমপ্লিট ইম্পোর্ট দেন, কমপ্লিট ইম্পোর্ট দিলে আমার যে আপডেটটা আছে ওকে শেষ। এরপরে হচ্ছে ভিউ কন্ট্রাক্টস দিলে হচ্ছে আমি আমার কানেকশন দেখতে পারবো, আর স্টার্ট এ ক্যাম্পেইন দিলে হচ্ছে আমি ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন করতে পারবো, যেটা একটু আগে ক্রিয়েটেড থ্রুতে ইমেল দিয়ে করেছিলাম। আচ্ছা ভাই, স্টার্ট এ ক্যাম্পেইন না দিয়ে আপনি ভিউ কন্ট্রাক্টস এ যান। ভিউ কন্ট্রাক্টস এ যাওয়ার পরে এই যে বাদরের নিচে যে পেনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড, জি আপু, এটাই হচ্ছে দেন, ক্লিক করেন। এটা ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অনেকগুলি অপশন চলে আসে, এখানে যে ইমেল আছে ইমেইলে যাবেন, ইমেইলে গেলে এই যে ক্যাম্পেইনের এখন যে ইন্টারফেসটা আসছে না, জি আপু, এই ইন্টারফেসটা হচ্ছে স্টার্ট ক্যাম্পেইন দিলে আসছে আমাদের, জি আপু, এই ইন্টারফেসটা স্টার্ট ক্যাম্পেইন দিলেও আসতো, এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা,
এখন এখান থেকে হচ্ছে রেগুলার ইমেল যেটা আমরা প্রমোশনে যাবে অটোমেটেড ওই যে আমাদের অটোমেশন সহ যেটা সার্ভে লিস্ট সহ পাঠাইতে পারি সেটা আর একটা হচ্ছে প্লেইন টেক্সট প্লেইন টেক্সট আকারে আমরা পাঠাইতে পারি ঠিক আছে ইমেইলের আমরা এই তিন ভাবে করতে পারি এখন আমরা হচ্ছে গতকাল দেখেছিলাম রেগুলার রেগুলারটা আমার ম্যাক্সিমাম সময় প্রমোশনে যায় প্রমোশনে যাবে কখন যখন হচ্ছে ছবি লিংক বেশি থাকবে একটা মেইলে ছবি আর লিংক বেশি থাকবে যখন আপনার প্রাইমারিতে পাঠাতে যাবেন তখন হচ্ছে জাস্ট একটা প্লেইন টেক্সট থাকবে কোনো ছবি থাকবে না কোনো লিংক থাকবে না বুঝতে পেরেছেন কথাটা কি বাকিরা বুঝতে পেরেছেন না আপু বুঝিনি যে বুঝতে পেরেছেন একটু আপনাকে বুঝান যে বুঝতে পেরেছেন বলেছেন সে হাসনাতকে একটু বুঝান ইনবক্সে তিনটা দাপ আছে না একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে কি একটা হচ্ছে প্রমোশন আর একটা সোশ্যাল মনে হয় তো ইনবক্সে যেটা ইনবক্স অন করলে যেটা প্রথমে যেটা আসে সেটা হচ্ছে প্রাইমারি প্লেন টেক্সট পাঠালে প্রাইমারিতে আসবে আর রেগুলার যেটা সেটা হচ্ছে ফ্রিতে প্রমোশনে যাবে প্রমোশন মানে ইনবক্স মেলের ইনবক্স আর কি মেলের ইনবক্স তিনটা হ্যাঁ হ্যাঁ মেলের ইনবক্সে তিনটা দাপ প্রথমটা হচ্ছে প্রাইমারি তৃতীয়টা হচ্ছে সোশ্যাল তৃতীয়টা হচ্ছে প্রমোশন প্রমোশন তো মানুষ যায় না তেমন একটা প্রথমে যায় প্রাইমারিতে প্রাইমারিতে গেলে ভালো না ক্যাম্পেইন নাম দেন এখানে হচ্ছে রেগুলার মানে কি ধরেন আপনার কোনো অফার আছে আপনি কোনো কিছু দিতে চান কোনো লিংকে কাউকে পাঠাতে চান বা ই-কমার্স ওয়েবসাইট আছে একটা মিনিট ই-কমার্স ওয়েবসাইট আছে সেখানে ভিজিটর পাঠাতে চান সেল জেনারেট করতে চান বা যারা আগে আপনার কাছ থেকে কিনেছে তাদের ইনফরমেশন আপনার কাছে আছে আপনি তাদেরকে রিটার্গেট করে একটা মেল ক্যাম্পেইন করতে চান যে আমরা এই প্রোডাক্টগুলি রিস্টক করেছি এবং ইয়ার এন্ডিং একটা সেল আরং দেখবেন আরংয়ের যারা আরং থেকে যদি কখন আপনি কেনাকাটা করে থাকেন আরং আপনার একটা ওদের বিল করার সময় ওরা আপনার নাম্বার নেয় স্যার আপনার নাম্বারটা খেয়াল করেছেন তখন ওরা না অলওয়েজ বলতে নিছে হ্যাঁ ওরা অলওয়েজ হচ্ছে আপনাকে প্রমোশন পাঠাবে যে আমাদের ইয়ার এন্ডিং সেল চলছে আমাদের এত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনি বিকাশে পেমেন্ট করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বিকাশে পেমেন্ট করলে এত পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এরকম অনেক অফার চলতে থাকে বুঝতে পেরেছেন তখন ওরা ওই মেইলে আপনাকে ইয়ার থ্রুতে জানায় মেসেঞ্জারের থ্রুতে সরি মেসেজের থ্রুতে জানায় ওরকম ধরেন ওদের রেগুলার যারা কাস্টমার যাদের হচ্ছে মেইল অ্যাড্রেস আছে তাদেরকে কিন্তু মেইলেও জানায় এই মেইল অ্যাড্রেসের এই কাজটা করবে কারা জানেন যারা হচ্ছেন পাওটুন ক্যানভা ইউডেমি এরকম যেই জায়গাগুলিতে আমরা লগ ইন করি না আমাদের জিমেইল দিয়ে জি ওরা ওদের যখন কোনো অফার হয় ওদের যখন কোনো কিছু আসে ওরা সেটা আমাদেরকে জানায় ওই অফারটা যায় বেসিক্যালি হচ্ছে রেগুলার দিয়ে ওরা ইয়েতে পাঠায় আপনার প্রমোশনে পাঠায় কারণ এটা প্রমোশনাল মেইল না আমরা বাঙালিরা অন করি না কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই প্রমোশনটা অন করে বুঝতে পেরেছেন হ্যালো হ্যালো আপু আর প্লেইন টেক্সটটা হচ্ছে আপনার কোনো মানে বেসিক কোনো ইম্পর্টেন্ট নিউজ বা ইম্পর্টেন্ট কোনো কিছু আপনি জানাতে চান তখন এই যে ও বারবার কার্সন নাড়ছে দেখেন নো ইমেজ ফ্যান্সি স্টাইলিং অর এমবেডেড হাইপারলিংক মানে কোনো লিংক এখানে দেয়া যায় না শুধু টেক্সট দেয়া যাবে এবং কিপ থিংস সিম্পল অ্যান্ড পার্সোনাল উইথ এ টেক্সট অনলি ইমেইল টেক্সটের থ্রুতে আপনি একসাথে অনেক মানুষকে ইমেইল পাঠাতে পারেন বুঝতে পেরেছেন এইটা আবার প্রাইমারিতে যায় হয়তো আপনার কোম্পানির নতুন একটা রুলস হয়েছে বা হয়তো আপনার কোম্পানির প্লেইন টেক্সটে সোশ্যাল আইকনও দেওয়া যাবে না না ওরা তো দিয়ে দিয়েছে কোনো হাইপারলিংক করা যাবে না সেটা সেখানে বলতে যাচ্ছে আর কি হ্যাঁ কোনো হাইপারলিংক করা যাবে না এখানে
এটা হতে পারে যে আপনার হয়তো যারা খুব ভালো ক্লায়েন্ট আছে, যারা হয়তো আপনার এখানে করে আপনার আন্ডারে, সরি আপনার এখান থেকে প্রচুর কেনাকাটা করে, ওরকম কোন ক্লায়েন্ট আছে, এখন আপনারা দুইজন পার্টনারশিপে ছিলেন, মনে করেন আপনি আর আপনি আর সাজ্জাদ পার্টনারে আছেন, হ্যাঁ, বা আহাদ আর হাসনাত পার্টনারে আছে, এখন ওরা দুজন কাজ করে, এখন হাসনাত আর আহাদের ঝগড়া হয়েছে, আহাদের বিজনেস থেকে হাসনাত বের হয়ে গেছে, এখন ও ওর ক্লায়েন্টদেরকে জানাই দিচ্ছে যে পেমেন্টের ব্যাপারগুলি ও যাতে হাসনাতের সাথে ডিল না করে, ডিলটা যাতে ডিরেক্টলি হচ্ছে এখানে এসে করে, ব্যাপারটা বুঝতে পারছেন? ওরকম ইনফরমেটিভ কোনো কথা বা ওরকম ইম্পর্টেন্ট কোনো নোটিস থাকে না, অনেক সময় অনেক কোম্পানির ইম্পর্টেন্ট নোটিশগুলি ওর ক্লায়েন্টদেরকে জানানোর প্রয়োজন হয়, জি আপু, ওই ইম্পর্টেন্ট নোটিশগুলি এখানে তখন তারা দিয়ে দেয় প্লেন টেক্সটের থ্রু। আর রেগুলার টেক্সটে হচ্ছে পিন্টারেস্টের জায়গা থেকে আপনার প্রমোশন আসবে, পিন্টারেস্ট কি প্রমোট করছে, পাউটুন কি প্রমোট করছে, ইউডেমি কি প্রমোট করছে, ওইগুলির গতকাল স্যাম্পল আমি দেখিয়েছিলাম, আমার কাছে কিছু স্যাম্পল এসেছিল, যে স্যাম্পলগুলি হচ্ছে আমি আবার শুভাশিসকে পাঠিয়েছিলাম। আচ্ছা, রেগুলার ইমেইল এর জন্য আমাদের সবসময় যে ক্যাম্পেইন করি, ক্যাম্পেইন মানে কি, আমরা যে কোনো কিছুর জন্য একটা কাজ করা, একটা বাল্ক আকার নিয়ে কাজ করার জন্য সেটার একটা নাম রাখি না, আমাদের ক্যাম্পেইনেরও একটা নাম দিতে হবে, আমাদের ক্যাম্পেইনের নাম দেবে এটা পরে, ক্যাম্পেইনের নাম দেবে ডেমো, ওকে বিগিন। সাবস্ক্রাইবার ফর্ম 22 জন, এখন কথা হচ্ছে ও 21 জন দিয়েছিল, 22 জন কেন আসলো, 22 জন আসলো, একটা হচ্ছে ও নিজে, একটা হচ্ছে ও নিজে। আচ্ছা, ফর্ম কে সেন্ড করছে, আপনি সেই সেন্ডিং এর অপশনের মানে যে সেন্ড করছে তার নাম দেন, কে সেন্ড করছে ভাইয়া, এই যে দেখেন সুভাষিস, সুভাষিসের ইমেলটা চলে আসছে না, জি আপু, এখন চাইলে সুভাষিস এটা না দিয়েও পারে, সুভাষিস এখানে সুভাষিসের নামের পরে নিচে হয়তো সে লিখে দিতে পারে, এখানে তো টোটাল 100 ক্যারেক্টার লেখা যায়, ও হয়তো সুভাষিস দিয়ে ধরেন হয় না যে এক একটা কোম্পানির এইচআর হেড বা ম্যানেজিং ডিরেক্টর এরকম অনেক কিছু থাকে না, জি আপু, ওইগুলি 100 ক্যারেক্টারে লিখতে পারবেন, যেখানে ফর্ম আকারে দেয়া থাকবে যে কার কাছ থেকে চিঠি গিয়েছে, মানে ইমেল তো ওয়ান কাইন্ড অফ ডিজিটাল চিঠি বলতে পারি আমরা, তাই না, জি আপু। এই যে দেখেন সুভাষিস নিয়ে আসছে, সুভাষিস দেখতে পাচ্ছেন, জি আপু, এইটাই হচ্ছে ওর নাম যে কার কাছ থেকে মেইলটা আসছে, এখন আপনি যখন মেইলটা পাঠাবেন অবশ্যই আপনি আপনার কোম্পানির নাম পাঠাবেন, এই কোম্পানি থেকে গেছে, কারণ ইউডেমি থেকে গেলে এই নেমের জায়গায় ইউডেমি দেয়া থাকে, পাউটুন থেকে আসলে নেমের জায়গায় পাউটুন দেয়া থাকে, এখন সুলতান আরাবিয়ার কাছ থেকে গেলে অবশ্যই সুলতান আরাবিয়া থাকবে, আর অথবা এটাও থাকতে পারে ডিজিটাল মার্কেটিং, অথবা আপনাদের কাছ থেকে যদি আমার কাছে মেইল আসে তাহলে নামটা হওয়া উচিত হচ্ছে সিটিজি ব্যাচ 934, তাই না, তাই তো, জি আপু। তারপরে হচ্ছে আপনার ইমেইল এই অ্যাড্রেসটা না হয় অন্য অ্যাড্রেস হলেও সেটা দিয়ে দিতে পারবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন, তারপর সাবজেক্ট, এই ক্যাম্পেইনটা কি নিয়ে, কি জানানোর জন্য মানুষকে আপনি ফোন করেছেন, কি জানাতে চান, এই ক্যাম্পেইনটা কি জানাতে চান, আচ্ছা দেন সাবজেক্ট, দেন
প্রিভিউ টেক্সটটা টিকটকে বলেছিলাম আমি, আপনাদের মনে আছে তো? প্রিভিউ টেক্সটটা কি মনে আছে? জি আপু। ওকে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের নিচে, প্রত্যেকটা অপশনের নিচে কিন্তু ওরা লিখে দেয় কোনটা কোথায় দেখা যাবে। প্রিভিউ টেক্সট অ্যাপিয়ার ইন দ্য ইনবক্স আফটার দ্য সাবজেক্ট লাইন, দেখতে পাচ্ছেন? জি আপু। সাবজেক্ট লাইনের পরে দেখা যাবে, এর মানে এই না যে সেটা আপনার ইমেইলের বডিতে থাকতে হবে। প্রিভিউ টেক্সট ইমেইলের বডিতে থাকলেও হবে না থাকলেও হবে। এরপরে সেভ দেন, এই যে কন্টেন্ট ডিজাইন ইমেইল, ডিজাইন ইমেইলে যাবেন। এখন টেমপ্লেট একটা আপনাদের নিজেদের মতো করে ডিজাইন, কারণ এখান থেকে আমরা ফ্রি টেমপ্লেট নেব। আমরা ফ্রি হচ্ছে তিনটা টেমপ্লেট নিতে পারি, বাকি টেমপ্লেট গুলি হচ্ছে আমাদের কি বলবো পেইডে যেতে হবে, বাকি টেমপ্লেট গুলি আমাদের পেইডে যেতে হবে। আচ্ছা ভাই একটু স্ক্রল করে উপরে উঠেন। গতকালকে আপনারা লেআউট দেখেছেন, থিম আছে, সেভ টেমপ্লেট আছে, ক্যাম্পেইন আছে, কোড ইউর ওন আছে। আচ্ছা ক্যাম্পেইনস এ জানতো ভাইয়া, রিসেন্টলি সেন্ট দেখেছেন? ও রিসেন্টলি কি সেন্ট করেছে, কোথায় আছে দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা সেভ টেমপ্লেট এটা ড্রাফট আকারে যদি রেখে দিতে চান কোনো কিছু বায়ারকে, যদি আপনি ড্রাফট আকারে রেডি করে দিয়ে রেখে দিতে পারবেন, বায়ার পরবর্তীতে সেটা পাঠিয়ে দিবে, সেটাও করা যায়। আচ্ছা থিমে যান ভাইয়া, থিম থিম নিচে আসেন, দেখতে পাচ্ছেন থিম? এখান থেকে থিম নিয়ে তার উপর আপনি কাজ করতে পারেন, এখান থেকে থিম নিয়ে তার উপরও আপনি চাইলে কাজ করতে পারেন। দেখেন তো ভাইয়া কোন কোন থিম গুলি ফ্রি আছে। আরেকটা জিনিস দেখেন, একটু স্লোলি দেখেন, ফিচার্ড আছে, তারপরে নিচে আসেন, ই কমার্স আছে, ই কমার্স দেখেন, ই কমার্স এর জন্য ই কমার্স দেখতে পাচ্ছেন? জি আপু। ই কমার্স ওয়েবসাইট এর জন্য এই একটাই ফ্রি, বাকিগুলি ইউজ টু আপগ্রেড টু ইউজ, আপগ্রেড টু ইউজ তার মানে হচ্ছে আপনাকে পেইডে যেতে হবে। এগুলি আছে কিন্তু পেইডে গেলে এগুলি পাবেন, ফ্রিতে পাবেন না। এটা ফ্রি, হ্যাঁ, যেটার উপর আপগ্রেড টু ইউজ লেখা নেই সেটা ফ্রি। তারপরে দেখেন ইভেন্টের জন্য, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো কাজ করে থাকলে, ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো কোম্পানি থাকলে, বা কোনো বিজনেস কোনো কোম্পানির, খুব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি নানান সময় ইভেন্ট করে না, যে আমাদের এইরকম একটা ইভেন্ট আছে, ওইরকম একটা ইভেন্ট আছে, ওই ইভেন্টের জন্য। তারপরে যান ইনভিটেশন কার্ড আকারে দেখেন, হলিডে, এগুলি করে হচ্ছে ট্রাভেল এজেন্সি টাইপের, হলিডেগুলি ট্রাভেল এজেন্সি টাইপের এরা করে। এই যে ক্রিসমাস আসতেছে তখন তারা একটা অফার দিবে, তারপরে হচ্ছে এই যে নিউ ইয়ার ইভ আসতেছে তখন দিবে, তারপরে হচ্ছে আমাদের যেমন হচ্ছে আমাদের ঈদের আগে দেয়, আমাদের বাঙালি ট্রাভেল এজেন্সিগুলি ঈদের আগে দেয়। তারপর নিচে আসেন, ইন্টিগ্রেশন আছে, নিউজটা নিউজ নিউজ নিউজের আছে। তারপরে যান মেকানিক্যাল আছে, হরিজন্টাল নোট, ভার্টিক্যাল নোট। তারপরে যান ও ফটোগ্রাফার, তারপরে সাবস্ক্রাইবার অ্যালার্ট, তারপরে আর নাই শেষ। এখান থেকে যে কোনো একটা থিম নিয়ে আপনি কাজ করতে পারেন থিমের উপরে। আমরা গতকাল যেটা দেখেছি সেটা একটা প্লেন টেক্সট, মানে আমরা এইটা তো এখানে রেডি করা, আর আমরা গতকাল একটা রেডি করেছিলাম তাই না শুভাশিস? আমরা আজকে এখান থেকে একটা ইউজ করি, এখান থেকে একটা থিম ইউজ করি। নেন হলিডে এর জন্য, নেন চট্টগ্রামের সিটিজি 934 ট্রাভেল এজেন্সি লিখে দেন, ডিএম 934 ট্রাভেল এজেন্সি আপনাদের কোম্পানির নাম। এই কোম্পানি দিয়ে আপনারা ইমেল পাঠাবেন, কারণ কি পাঠাবেন দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা বিউটিফুল ডিজাইন in no time latest. acha bhaiya not interested diye den. acha ekhon ekhan theke dekhen color image, ha etar upore click koren, chobi tar upore click koren first set, dekhen ei je niche color image ekta jayga dekhte pacchen, fill clear, hold on mark kore dicchi niche bhai je ekhane eta eta daran bhaiya amar ekhan theke ami apnaderke click korle arekta jaygay chole jay. এই যে আবার ও এইখানকার কোনো কিছু চেঞ্জ করতে হলে এই যে পেন বাটনটা তো ক্লিক করলে ও চেঞ্জ চলে আসবে, দেন পেন বাটনে ক্লিক করেন,
এই যে পেন বাটনে ক্লিক করলে এই যে দেখেন ডান পাশে চেঞ্জের অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? এইখানে এখন আপনি এডিট করতে পারবেন, আপনি লিংক দিতে পারবেন, আপনি অল টেক্সট দিতে পারবেন, দেখেন ডিসপ্লে সাইজ, ইমেজ ডিসপ্লে সাইজ ছোট বড় করতে পারবেন, স্টাইল করতে পারবেন। এরপরে আপনি হচ্ছে একটা পোর্শন আসবে যখন হচ্ছে আপনি ছবিটাকে ডানে রাখতে চান না, বাইরে রাখতে চান না, মিডলে রাখতে চান, সেটা আসবে। সমস্ত কাজ আপনি করতে পারবেন, করেন খুব দ্রুত, খুব দ্রুত করেন। হ্যাঁ শুভাশিস, আপনি খুব দ্রুত করেন, আমি দেখি আপনার কাজ। এটা হচ্ছে পিএনজি ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড আছে পিএনজি তে, দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, এটা যে কোনো কালারে বসালে বসে যাবে। অল টেক্সট দেন, কি এক অবস্থা শুরু হয় আমার। অল টেক্সট দিয়ে লিংক দিয়ে দেন, লিংক দিয়ে দেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা নিয়ে বসে থাকলে শুভাশিস হবে? শুভাশিস একটা নিয়ে বসে থাকলে হবে? এখানে হচ্ছে প্রত্যেকটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। এখন আপনার মতো করে সাজাবেন যে বায়ারের কাজ নিশ্চয়ই আপনি আপনার মতো করে সাজাবেন না, এইখানে বায়ার আপনাকে টেমপ্লেটের ধরন দিয়ে দিবে বা কি করতে হবে বায়ার আপনাকে বলে দিবে। বায়ার বলে দিলে আপনি বায়ারকে করে, যেখানে টেস্ট ইমেইল একটা অপশন আছে, ওই টেস্ট ইমেইলে গেলে আপনি হচ্ছেন বায়ারকে পাঠিয়ে দিবেন। বায়ার দেখে যদি বলে এই জায়গাটা চেঞ্জ করো, চেঞ্জ করে দেবেন। আর যদি বলে না ওকে ফাইন, তুমি এখন ইমেইল ক্যাম্পেইন করে দাও, তাহলে হচ্ছে আপনি তখন ক্যাম্পেইন করে দিবেন। বুঝতে পেরেছেন? আপু এখানে লেখাটা আপু, জি জি, আপনার জন্য যে ল্যান্ডিং পেজ করে দিই ওকে ফেসবুক দিবে, মানে কোন ধরনের করতে হবে সেরকম কোন ডকুমেন্টস সে দিবে? হ্যাঁ, ও স্যাম্পল আপনাকে দিয়ে দিবে, ও কোন ধরনের ডকুমেন্টস চায় তার স্যাম্পল আপনাকে না দিলে আপনি কোত্থেকে করে দিবেন ওকে? আচ্ছা, ও ল্যান্ডিং পেজ চাইবে, চাওয়ার পরে আপনি ওকে বলে দিবেন যে তুমি কি ধরনের চাও, তোমাকে আমি কোনটা দিব, কি ধরনের চাও কোনটা দিব বললেই ও আপনাকে বলে দিবে যে ও কি ধরনের চায়। আপু এখানে ভিতরে লেখাটাকে চেঞ্জ করার জন্য কি করতে হবে? এইটা তো লোগো, লোগোটাতে তো ভিতরে লেখা চেঞ্জ হবে না, এটা তো ওর লোগো, আপনার লোগোর জন্য এই লোগো চেঞ্জ করতে হলে লোগোর ছবি চেঞ্জ, লোগোটা চেঞ্জ করে ফেলতে হবে আপনার। দেখেন ক্লিক করেন ওই যে ছবিতে যান, রিপ্লেসে যান, রিপ্লেস এই যে এখানে, হ্যাঁ রিপ্লেসে গেলে আপনি দেখবেন এটা একটা লোগো চলে আসছে। আপনি একটা থিম নিয়েছেন না, এই থিমের লোগো এটা, এখানে এখন আপনি এখান থেকে ছবি দিয়ে দিবেন।
যাবো এখানে আপলোড আছে যে আপলোড থেকে কি এই আপলোড গুলি ও গতকাল আপলোড করেছিল এখন আমরা যে কোশ্চেন গুলি করছেন এই আপলোড গুলি ও গতকাল আপলোড করেছিল এখানে আমাদের হাসনাত আছে এইখানে আমাদের সাজ্জাদ আছে এখানে হচ্ছে যে দিবাকর ভাই আছে সাদ আদনান আছে তারপরে আহাদ আছে এই যে তারপরে ই আছে আমি নেই আমি নেই ইমন আছে এরপরে এটা কে ছিল ফার্স্ট এটা কেউ কারো নাম দেইনি আপনি সাদা কালো অজগত্ব হচ্ছেন আপনি সারাদিন আমি লেজ ধরে টানতে থাকি তারপর টেনে গর্ত থেকে বের করতে পারি না লজ্জা লাগে না আমাদের আপু আছে বলতে আপনাদের লজ্জা নাই লজ্জার বালাই নাই কোন বাজারে লজ্জা কিনতে পাওয়া গেলে কেউ আমাকে সেটা হচ্ছে লাইভে বলছি আপনারা কেউ আমাকে জানান অথবা যারা কিনতে পাবেন জানেন এই বাজারে লজ্জা পাওয়া যায় তারা আমাকে একটু ইনবক্সে জানাই দেন আমি এদের জন্য কয়েক কেজি লজ্জা কিনতে চাই যদি গুলে খাওয়ানোর পরে কিছু লজ্জা হয় কিছু শিখে তারা আবার বলে আপু হাসতেছে ফেসবুকে নতুন একটা ফিচার সরি ফাইবারের নতুন একটা ফিচার এসছে দেখছেন কেউ বলতে পারবেন জি আপু কি আসছে বলেন দ্যাট অ্যাভেইলেবিলিটি না কি এটা আসছে অ্যাভেইলেবিলিটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আসলে এটা তো আমাকে বলেন নাই কেউ আপু আমাকে তো বলেন নাই কেউ যে আপু এটা কি আসছে ফাইবারে আপডেট আসছে একটা চোখে পড়েছে আপনাদের বাকিদের বলেন আপু বাকিদের চোখে পড়বে কোথা থেকে আমরা তো নড়াচড়াই করি না সিরিয়াসলি আপনার আসলে আজকে কয় তারিখ সে লিখেছে বিশ বারো বিশ আপু কার কথা বললেন কোনটা বিশ বারো বিশ কারো কথা বলি নাই তো আমি হচ্ছে দেখছিলাম তো আতিক ভাই হচ্ছে আছে না উনি হচ্ছে এরকম একটা পোস্ট দিছে কে আমি ওনাকে ঠিক মতো চিনি না এমনি ওনার পেজের নাম হচ্ছে আতিক ভাই আতিক ভাই কোন জায়গা আমি চিনি না আপু ফেসবুকে আপু অনেক জনপ্রিয় হ্যাঁ কমেডি টাইপস এর ভিডিও করে কমেডি টাইপস এর ভিডিও করে আপু আমি চিনি না কার বাসায় গান চলতেছে কার নির্লজ্জর মতো কে কে শুনেন আপু গান চলতেছে না আমার বাসা নদীর পাশে তো নদীর পাশে বোটে করে গান চলে যাচ্ছে কেউ কি আচ্ছা ও কাজ করছে শুভ্রত একটা সেকেন্ডের জন্য একটু বন্ধ করবেন আপনি স্ক্রিনটা আমি ওদেরকে একটা জিনিস দেখাই আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য এতক্ষণ ধরে খুশি ছিলাম আমি পেয়েছি দেখেন আপনাদেরকে এখন যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এই ওয়েবসাইটে আমি ঢোকা মাত্র হচ্ছে আমার বাম পাশে ডান পাশের কর্নারে একটা পপআপ এসেছে সাইন আপ ফর্ম দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবারের
ও এখন স্ক্রিনটা আসে নাই আমি এত ব্ল্যাক হয়ে আছে আসতে একটু টাইম দেন আপু আমার পিসি আপনাদের থেকে স্লো আমি আপনাদের সাথে কাজ করতে করতে এই যে দেখেন জি আপু আসছে কিন্তু হ্যাঁ এইটা কিন্তু এই মানে আমি এই ওয়েবসাইটে ঢুকে জাস্ট স্ক্রল করে এই যে দেখেন কতটুকু নিচে এসেছি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি কতটুকু উপরে ছিল পপআপটা এই যে উপরটা এখানে এইখান থেকে জাস্ট আমি নিচের দিকে গিয়েছিলাম দেখেন পপআপটা চলে গেল এইখানে পপআপটা তখন চলে আসছে এই যে দেখেন আবার চলে আসছে দেখছেন ওয়েবসাইটে দিয়ে দেই তখন ওয়েবসাইট এরকম একটা পপ আপ ফর্ম চলে আসে বুঝতে পেরেছেন পপ আপ ফর্মটা কি আচ্ছা আমরা ওইটা নিয়ে পরে কথা বলতেছি ফাইন ভিডিও যেটা দেখছেন এটা ভাইয়া পুরো ওয়েবসাইটের উপরই থাকে এটা তো একটা ই-কমার্স ওয়েবসাইট এটা কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট দেখেন আমি এটাকে ক্লোজ করে দিলে এটা আমার কাছে আসবে না এটা একটা ই-কমার্স ওয়েবসাইট এই ই-কমার্স ওয়েবসাইটে হচ্ছে যে তারা জুতা টুতা এটা সেটা বিক্রি করে আমি অবশ্য ওয়েবসাইটগুলি দেখাতে চাই না কারণ যে কোনো ওয়েবসাইটে আমরা যখন ঢুকি এটা আমাদের লাইভে কপিরাইট ধরে বুঝতে পেরেছেন এই জন্য আমি এই ওয়েবসাইটের অন্য কোনো ওয়েবসাইট আমি দেখাতে পারছিলাম না যদিও এটা আমার কপিরাইট ধরেও ফেলতে পারে আমি জানি না আমি বন্ধ করে দিলাম এইটা আমি পেজটা রেখে দিলাম আমি আপনাদের হচ্ছে লাইভের পরে এই জায়গাটুকু দেখাবো কারণ লাইভে অনেক কিছু চাইলেও অনেক ওয়েবসাইটে আমি যেতে পারি না অনেক কিছু আপনাদের দেখাতে পারি না আমার কিছু লিমিটেশন আছে আদারওয়াইজ আমাদের পেজ যেই পেজ মানে মিনিস্ট্রির যে পেজটা আছে এই পেজের আন্ডার থেকে আমাদের লাইভটা হয়তো এই পেজে হচ্ছে তখন আপনার কন্টিনিউয়াসলি কপিরাইট ক্লেম আসতে থাকে কপিরাইট ক্লেম খুব একটা পেজের আন্ডারে বেশি আসলে ওই পেজটাকে ফেসবুক চাইলে ডিজেবল করে দিতে পারে বুঝতে পেরেছেন আচ্ছা শুভ সুভাষিস স্ক্রিন শেয়ার করেন অনেক বাটন অ্যাড করতে পারে এবং এই বাটনটা অ্যাড করলে কোথায় যাবে কোথায় নিয়ে যাবে কি নিয়ে যাবে সেটা আপনার উপরে ডিপেন্ড করে কারণ আপনি লিংক কোন জায়গায় দিচ্ছেন বুঝতে পেরেছেন জি আপু তারপরে নিচে নিউ অ্যারাইভাল এখানে কিন্তু প্রত্যেকটা লেখা চেঞ্জ করতে হবে যদি সেম লেখা থাকে আপনি কিন্তু পরে ক্যাম্পেইনের জন্য যেতে পারবেন না এটা গতকাল দেখেননি জি আপু আপু এই যে এখানে ভিউ কালেকশন আছে এগুলো এগুলো কি লিংক করছে যে কিছুর সাথে ক্লিক করেন মানে এটার পেনে ক্লিক করেন আরে বাবা রে পেনে ক্লিক করেন এই যে নিচে আসেন এটা তো টেক্সটের বডি টেক্সটে না টেক্সটে আছে নিচে আসেন দেখেন এই যে ভিউ কালেকশন কার্সার রাখেন কোন একটা জায়গায় এর এখানে কিছু একটা লিংক করা আছে না লিংক না করলে লেখার কালার চেঞ্জ হয় না লেখার কালার পুরোটা এক থাকতো এটা আপনার মনে নাই না এখানে তো আমি নিয়ে গেলাম তো যে দেখেন হচ্ছে না তো লিংকে যাচ্ছে না এখানে লিংক ভিউ কালেকশন দিয়ে এখানে আপনি আপনার লিংক দিয়ে দিতে পারবেন ওরা তো টেমপ্লেট আপনাকে দিয়েছে জি আপু ওই যে আমি পেজের আমার ওয়েবসাইটের কোন পেজের যেখানে আমার প্রোডাক্টগুলো আছে সেগুলো লিংক করে দিব হ্যাঁ হ্যাঁ সিমিলার প্রোডাক্ট যেখানে আছে জুতার প্রোডাক্ট যেখানে আছে আপনি এটার জন্য পিকজাবেতে সরি এটার জন্য হচ্ছে আপনি পিকআপতে ঢুকেন আপনি আলিএক্সপ্রেসে ঢুকেন আপনি অ্যামাজনে ঢুকেন ওদের এক একটা প্রোডাক্টের লিংক এনে এখানে দিয়ে দিতে পারবেন কিন্তু এত বেশি লিংক দিলে পরে আপনারা ধরবে মেলচিম দিবে বন্ধ করে বুঝছেন জি আপু এই যে এটা একটু বলে দেন কোনটা এটা সোশ্যাল মিডিয়ার এটা আমি বলে দিতে হবে কারণ আপনি না কালকে বলছিলেন আপনি সুব্রত বুঝছেন না আপনারা এখন দুজন ওদেরকে বুঝান সুব্রত
জি আপু না বুঝান এটা কি আপনি আর শুভাশিস মিলে বুঝান আপনারা দুজন না বুঝছেন কোনটা আপু এই যে শুভাশিস জি আপু পার্সোনালেন এই যে এই জায়গাটা কি আমাদের ওই সোশ্যাল মিডিয়ার লিংকগুলো সোশ্যাল মিডিয়ার লিংকগুলো আমরা অ্যাড করতে পারবো এই যে এখানে তিনটা আছে আমরা যদি চাই এখান থেকে আরো অ্যাড করতে পারবো এখানে হচ্ছে ওয়েবসাইট আছে অনেক কিছু আছে এখানে ফেসবুক টুইটার লিংকডইন ইউটিউব পিন্টারেস্ট গুগল প্লাস টাম্বলার ইনস্টাগ্রাম অনেক কিছু আছে আমরা যেটা যেটা চাই আমাদের ইমেইলে শেষে সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারবো বাটনটা অ্যাড করার পর যেমন আমি যদি চাই এখানে ইনস্টাগ্রাম দিলাম ঠিক আছে এরপর হচ্ছে এখানে ইনস্টাগ্রামের লিংকটা দিয়ে দিব না হ্যাঁ ঠিক আছে ইনস্টাগ্রাম না এটা হচ্ছে না এখানে লিংকটা দিব এখানে হচ্ছে ইনস্টাগ্রাম না হ্যাঁ ঠিক আছে আচ্ছা কনফিউজড তারপরে এরপর হচ্ছে লিংক দেওয়ার পর চাইলে আমি যদি আরো অ্যাড করতে চাই তাহলে সেটা অ্যাড করতে পারি এখানে কারোটা দিলে হয় কারোর ইনস্টাগ্রাম লিংক বলেন ইউজার নেম বলেন এখানে কেউ নাই আমি আর আপনারা ছাড়া আর কেউ নাই আছি আপু আমি মিনহাজ ভাই আপনারটা বলেন আলাউদ্দিন আন্ডারস্কোর ভাই আপনারটা আপনারটা কালকে একবার দেওয়া হয়ে গেছে এই মিনহাজ ভাই এটা বলেন ইমেল ইমেল অ্যাড্রেস আরে না কেউ বলতেছেন সেই জন্য এই যে ইউজার নেম হ্যাঁ এই ক্লাসে মানে বাইরে থেকে যারা লাইভ দেখবে তারা ভাববে এই শুভাশিস সুব্রত রাশেদ মিনাত সালাউদ্দিন আহাদ এরাই আছে আর বাকি যে স্টুডেন্ট আছে এদের নাম অনেকেই হয়তো জানেই না আপনারা নিজেরাও জানেন না যে আপনারা পরে আপনাদেরকে যখন জিজ্ঞেস করবে আপনাদের মেন্টরকে তখন জিজ্ঞেস করবেন আসলে কোন জায়গার কি মেন্টর আমরা কি কখনো করছি ক্লাস কারণ আপনাদের তো মনেই থাকবে না যে আপনারা ক্লাস করছেন আপনাদের মনে থাকবে আচ্ছা জুমে তো কানেক্ট হইতাম কার যেন কি যেন ক্লাস করছিলাম যেমন মাঝে মাঝে আমি অনলাইনে কোথাও হয়তো প্রাইস জানতে চাইছি ওরা হয়তো দুই দিন পর আমাকে নক করছে তখন আমার মনে থাকে না আমি কিসে প্রাইস জানতে চাইছি ওরা আমাকে শুধু প্রাইসটা লিখে পাঠায় দেয় তারপর আমি চিন্তা করি আমি কোথায় লিখছিলাম প্রাইসটা তা আপনাদের মনে হবে আমি কোথায় করছিলাম জুমে তো কানেক্ট হইতাম কিন্তু কোথায় যে ক্লাস জানি করছিলাম মানে আপনারা তো কানেক্ট হয়ে ঘুমাই থাকেন ক্যামেরা অফ করে মিউট করে ঘুম আপু তো দেখে না তাই না লিংক বলার মতো কেউ নাই কেউ নাই সবাই এখানে কথা বলতে পারে না আপনাদের টুইটারের ক্লাস হয় নাই তো এখন আপনাদের ধরে আমার পিটাইতে মন চায় কিনা বলেন আরে ভাই বলেন ফেসবুক বা টুইটার কারোরটা বলেন বলতেছি আমারটা আপনারটা কেন বলবেন আর বাকিরা কই অ্যানি আপনার টুইটার অ্যাকাউন্ট বলেন সিনিয়র অ্যানি দিবাকর ভাই আপনার টুইটার অ্যাকাউন্ট বলেন দিবাকর ভাই আছেন দিবাকর ভাই দিবাকর শুনতে পেয়েছেন ভাইয়া দিয়ে দেন এই যে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন তাহলেই হয়ে যাবে পেয়েছে যে দিবাকর ভাই দিয়েছে ভাইয়া দিবাকর ভাই লিংকডইন দিছে
কার ফেসবুকেরটা বলেন লিখেন আমারটা লিখেন জি ফেসবুক লিখেছেন রহমান সুলতানা রহমান আপোস আন্ডারস্কোর কোন আন্ডারস্কোর কিচ্ছু নাই রহমান সুলতানা রহমান কোন স্পেস নাই কিচ্ছু নাই যে জয়দেবটা দিয়ে দিছে এগুলো দেওয়ার পরে যদি আমরা আরো অ্যাড করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে অ্যাড করে নিব ওয়েবসাইট দিয়ে দিতে পারবেন ওয়েবসাইট দিয়ে দেন ইমেল আছে ভাই কারোটা বলেন ওয়েবসাইট বলেন কারে ওয়েবসাইট গুলোর নাম বলেন একটা BDLADP কি ঠিক আছে হ্যাঁ BDLADP ঠিক আছে BDLADP হ্যাঁ বাবা আপনাদের ওয়েবসাইটের নামও তো আপনাদের মতো গতবার দিছিল আপনাদের মিনহাজের স্টুডেন্টকে কি ডিজিটাল মানি মেকার না যেন মানি মেকার বিডি এবারও এরকম কয়েকটা দেওয়া হয়েছে মানি মেকার না অন্য কিছু আর কি মার্কেটার এরকম ওর মানি দিছে মার্কেটার বিডি হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে আচ্ছা মানি মেকার দিছে আর ওর এটা পছন্দ নাই ও এখন ভাইয়া আমি এটা নিব না ভাইয়া আমি এটা নিব না ওর ইউজার নেম চেঞ্জ করা লাগবে এই হচ্ছে অবস্থা ইউজার নাম কি চেঞ্জ করা যায় আপু ইউজার নেম আপনি চেঞ্জ করতে চান আপু আমার প্রেয়ার টাইম ওকে ভাইয়া শেষ করে আসেন চেঞ্জ করতে কি আবার টাকা লাগবে না 200 হ্যাঁ টাকা লাগবে টাকা নাই এখন ফকির তাহলে চেঞ্জ করার দরকার কি কি রাখতে চান এনএসআই বিডি আরিফ বিডি আরিফ বিডি এনএসআই বিডি দেন এনএসআই না আরিফ বিডি বলছে এগুলির জন্য সবার মুখে কথা ফুটবে কিন্তু এখন আরেকটা ব্যাপারে জিজ্ঞেস করি কারো মুখে কথা ফুটবে না সব আবার বোবা হয়ে যাবে আপু আমরা কথা বলতে পারি না আপু এত সাইকোলজি কেমনে বুঝেন কোন কত স্টুডেন্ট পড়ে এই সাইকোলজি এখন আর পেট ব্যথা নাই এখন হাসনাদের কিন্তু পেট ব্যথা নাই যখন আমি অ্যাসাইনমেন্টের কথা বলছি তখন হাসনাদের পেট ব্যথা ছিল জিজ্ঞেস করেন এই যে জিজ্ঞেস করেন আরিফ আছে এখানে ওরা ওষুধ খাওয়াইছে ওরা যে ওদেরকে আমি জিজ্ঞেস করব কি করতে চোরের সাক্ষী চোরই দিবে ময়না সাক্ষী আমি ময়না সাক্ষী মানি না ভাইয়া না মানে আমি তো অসুস্থ ছিলাম এখন একটু ঠিক হয়েছে আর কি ঠিক আছে এখন ঠিক হইলে আজকে বসে যে দেখতেছেন করে ফেলেন আজকে রাতে 10টার মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন 10টার পরে রাতে 11টা টপিক নিয়ে বসবো আমরা নতুন টপিক নিয়ে আবার বসবো লাগলে রাতে 11টায় আমি আবার লাইভ দিব কোনো সমস্যা নাই নতুন টপিক নিয়ে বসবো কিন্তু আজকে রাতে 10টার মধ্যে অ্যাসাইনমেন্ট সবাই সাবমিট করেন আপু আমারটা কি আবার দিতে হবে অবশ্যই দিতে হবে অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ব্যান করে ফেলাইছেন সাসপেন্ড করে দিয়েছেন আমি তো আপু তারপরে আমাকে যে প্রিভিয়াস মেসেজ যেটা করছে ওটা আমি আপনাকে ই করেছিলাম তো দেখেছি ওটা আপনি আমাকে পাঠিয়েছেন সেটা অবশ্য আপনি ইয়ে থেকে আপনি পার্সোনালি পাঠিয়েছেন আমি একটা সবাইকে বুদ্ধি শিখিয়ে দিব এগুলো তবে কি হচ্ছে সব মানে একটা মানে বলেন বলেন বুদ্ধি কি সবাই রেডি করে টেস্ট মেলে আপুর নাম দিয়ে দিবেন মেল না গেলেও আপুটা চলে যাবে এখন সমস্যা হচ্ছে কি এই যে চোরা বুদ্ধিটা দিলেন লসটা কার হবে জানেন ভাইয়া আপনাদের না না এটা হচ্ছে বাড়ির কাজ কোন দেওয়ার জন্য আর কি দেওয়ার জন্য কিন্তু বাকি মানুষের কাছে গেল কি গেল না এটা কিভাবে যেমন কালকে না আরেকটা নিজের নাম দিয়ে প্রবলেমটা আমার হইছে প্রবলেমটাই আমার হইছে সুব্রত কিন্তু কত টেস্ট মেল গিয়েছে কিন্তু অন্য মেল যায়নি অন্য মেল যায়নি এরকম হয় মেল সিম কিন্তু খুবই ডিস্টার্ব করে বাধ্যতামূলক বাইকাসে দিতে হয়েছে মেল চিপ প্রচুর ডিস্টার্ব করে ইভেন আমি না আমাদের যেদিন সাইদুল ভাই এই জিনিসটা শিখাইছে আমাদের মেন্টর ছিল তো সাইদুল ভাই যেদিন শিখাইছে ওই দিন ভাইয়া একটা ক্লাস পুরাটা ট্রাই করছে সমস্ত কিছু সেটিংস ঠিক মতো কিন্তু মেল চিপের মেল কারো কাছে যায় নাই টেস্ট মেল গিয়েছে কারো কাছে যায় নাই তারপরে সেকেন্ড টাইম যখন আগের ওই পুরনো টেমপ্লেটটা দিয়ে দিলো
তখন পেয়েছে দুইজন, বাকি আমরা ক্লাসে 32 জন ছিলাম, বাকি 30 জনের কেউ পাইনি। তারপরে ভাইয়া আবার দিয়েছে, পরের দিন ভাইয়া আবার করিয়েছে। মেল চিন্তার এই প্রবলেম হয়, এটা শুধু আমার বেলা হয় বা এটা আপনাদের করতে হয় সেটা না। এখন আপনারা যদি করতে না, মানে প্রবলেমটা যে হয় সেটা আপনারা বুঝবেন কিভাবে যদি না করেন? আপনারা তো করেনই নাই। যেমন সুব্রত করার পরে সুব্রত আমাকে নক করছে, আপু এই যে দেখেন আমার এখানে এরকম আসছে, আমাকে চিন্ময় নক করছে, আপু এরকম হয়েছে। তার মানে ওরা অ্যাটলিস্ট ট্রাই করছে, অ্যাটেম্প্ট নিছে, আপনারা তো সেটাও নেন নাই। কি করবো আপনাদেরকে দিয়ে বলেন? কিছু করার আছে? কিচ্ছু করার নাই। এই যে আমাদের সাজ্জাদ তাকায় আছে, সাজ্জাদকে আমি ছুটি দিয়েছি, সাজ্জাদ ছুটি নিয়ে চলেও গেছে, 3টা বাজে জয়েন করছে। সাজ্জাদকে এরপরে দেখেন ক্লাস আমি ঢুকতে দেই নাকি। অ্যানি সিনিয়র, অ্যানি আপু কন্টিনিউতে যাব? এটা তো ডিলিট করা যাবে না, এটা তো আবার দিতে হবে, এটা কারণ আমরা ফ্রি ভার্সনে। তো হ্যাঁ কন্টিনিউতে চলে যান। দাঁড়ান, ডিলিট করা যাবে না, ডিলিট করেন না। এই ব্লকটা ডিলিট করলে আপনাকে লাল বাতি দেখাবে, কালকে মনে নাই? জি আপু, না ওটা আমরা দিতে পারবো না, যে এই যেখানে ওটা ডিলিট করে লাস্ট আমরা ডিলিট করে দিতে হয় সম্ভবত। আচ্ছা তাও আমি কন্টিনিউ দিই। নতুনটা হচ্ছে ডিলিট করে দিতে হয়, কন্টিনিউ দিয়ে চলে যান। নতুন যদি আলাদা করে দিতে চান কন্টিনিউ দেন, দেখেন লাল বাতি জ্বলেছে না, সব সবুজ বাতি আছে। জিয়াপু সেন্ড চলে আসছে, সেন্ড আমার এখানে এখনো দেখায় নাই। আজকে সাদ নাই আমাদের সাথে। এখন এই যে দেখেন ওর এখানে কিন্তু একটা টেস্ট মেইল আসছে, টেস্টে মেইল এখানে হচ্ছে আমাদের, আমরা চাইলে টেস্ট মেল পাঠাতে পারি অথবা আমরা ডিরেক্টলি সেন্ড করে দিতে পারি, সবার কাছে চলে যাবে। সেন্ড করে দেন, সেন্ড করে দিলে এই যে ইমেল মেইল, মানে ইমেইলের ক্যাম্পেইনটা হয়ে গেল। ক্যাম্পেইন হয়ে যাওয়া, ওই যে লঞ্চ করা, আমরা ইয়েতে দেখেছিলাম পিন্টারেস্টে লঞ্চিং, তারপরে হচ্ছে লিংকডইনে লঞ্চ করা, যে রকেট ছেড়ে দেয়, ওইটাকে হচ্ছে আপনার ক্যাম্পেইন বলে। তো ক্যাম্পেইনটা এখানে সেন্ড দিলে ক্যাম্পেইনটা হয়ে যাবে। আর শিডিউল করে দিতে পারেন যে কবে যাবে, শিডিউল করে দেন, আজকেরটা শিডিউল করে দেন। Track your status with your mobile app. এটা মোবাইল অ্যাপের থ্রুতে করা যায়, দরকার নাই আমার। তারপরে যান। তো শেষ তো, এই যে কে কে পেয়েছেন, কে কে পাননি, সবাই ইনস্ট্যান্ট পাবেন না, 10 মিনিট ওয়েট করতে হবে, 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। আপনাদের এখানে মাগরিবের আজান দিয়ে ফেলছে? মাগরিবের আজান কি দিয়েছে? না আপু এখন দেন নাই, এখন দিচ্ছে আপু। এই যে এখন দিলে আপনারা হচ্ছেন মাগরিবের নামাজের ব্রেকে চলে যাবেন, আর ব্রেক থেকে এসে দেখবেন সবার কাছে ইমেলটা চলে গেছে। আপু চলে আসছে ইমেলটা আপনার কাছে, তো চলে আসবে, বাকিদের কাছে যাওয়ার সময় না। অন্য অন্য যে ইমেল দিয়েছে সেখানে চলে আসছে, সবার কাছে গেছে, সবার কাছে গেছে, আসছে। তারপরে বাকিরা আসছে, বাট ওই প্রিভিউ টেক্সট যেটা ওটা আসে নাই। কোথায় ভাই আসছে তো আমার থেকে, আপনি একটু দেখাবেন আমারটা, দেখতেছেন আসছে যে? হ্যালো, এই শেয়ারটা বন্ধ করো, আমি দেখাচ্ছি আমারটা আসছে, দেখছেন আপনি? এই যে হ্যাঁ 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 ওইটা আসছে,
আচ্ছা এই যে আপু এই যে মেলটা হাউ টু ক্রিয়েট ইমেল মার্কেটিং ক্যাম্পেইন এই যে ওর পরে যে ইটা লেখছে হারি আপ একটা ই লিখছে না শুভশিষ দা এখানে সেটিংস এরকম কেন সেটাকে বলো কোনটা এখানে কোনো প্রিভিউ টেক্সটই দেখায় না কারো প্রিভিউ টেক্সটই দেখায় না শুধু সাবজেক্ট দেখায় এটা সেজন্য তো বলতেছি আপনার ইমেইলে আপনার এখানে যত ইমেল আছে শুধু সাবজেক্ট দেখায় কোনো প্রিভিউ টেক্সট দেখায় না আমাদের এখানে দেখাচ্ছে আপু ওটার ওনার সেটিংস এরকম ভাবে করে রাখছে জন্য হ্যাঁ ওনার সেটিংস তো এভাবে করা সেটাই তো বললাম ওর সেটিংস এর জন্য দেখায় না তো তো সুবিধা আমি পাইছি না মেলটা আসছে একই যাবে সবার কাছে যাবে হ্যাঁ এসে গেছে এখন 20 বাজে ঠিক 35 এ ব্যাক করেন আপনারা 35 এর পরে আর 1 সেকেন্ড লেট করবেন না কেউ লেট করলে ঢুকতে দেব না ক্লাসে ঢুকতে দেব না আপু জি আপু অন্য প্রমোশনের অন্য মেলগুলোতে শো করে এই দেখেন আমি 28 যে প্রমোশন এগুলোতে আসছি না এগুলোতে প্রিভিউ মেসেজ টেক্সটটা শো করে এই যে দেখছেন তাহলে শুভাশিষটা কোথায় গেছে আপনার এই শুভাশিষটা এই যে এই যে প্রমোশন এই যে এটা কিন্তু এটা প্রিভিউটা শো করতেছে তো সবাইকে শো করতেছে আপনাকে শো করতেছে না কেন তাহলে বলেন এই যে এগুলো তো শো করে আবার এটা সোশ্যাল এটা সোশ্যালে না প্রমোশনের অন্য মেলগুলোতে শো করতেছে এই আচ্ছা ভাই আমি ওগুলো এড ভাই আপনি যেগুলো দেখাচ্ছেন প্রমোশনে যান আপনি আচ্ছা প্রমোশনে যান না না ওই যে এখানে এখানে যে প্রমোশন আছে এটাতে এই প্রমোশন এখানে আসে না আমার মেইলটা এই যে এখানে এখানে মেইল আসে না এগুলো হচ্ছে অ্যাড দেখতে পাচ্ছেন যে অ্যাড লেখা আছে এগুলো প্রমোশন না এগুলো বিজ্ঞাপন দিছে আচ্ছা এই যে উপরে দুটো আছে অ্যাড অ্যাড হ্যাঁ জি আপু
ব্যাক করেছেন আপনারা? জি আপু, জি আপু ব্যাক করেছেন? জি ভাই, সালাউদ্দিন হেডফোনে প্রবলেম। সালাউদ্দিন আছে আপু? আছে আপু।